এবং আরও বেশি যে কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি সেটি হচ্ছে, তিনি সকল মানুষকে হেদায়াত দেন নাই। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে পাঠিয়েছেন তাদেরকে হকের অনুসারী হওয়ার জন্য, কিন্তু সব মানুষ সত্যকে মেনে নেয়নি, আল্লাহকে সব মানুষ স্বীকার করেনি কিংবা করে নিজের জীবনকেও গঠন করেনি। আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে তিনি ঈমান দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে তিনি মুসলিম করেছেন, ইসলাম মেনে চলার তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি কেন করেছেন সে উদ্দেশ্যটা কিন্তু তিনি কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই যে ধরাধামে এই যে দুনিয়ায় পাঠিয়েছেন, মূল উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্যটা কি? ইবাদত, যাতে আমরা আল্লাহর ইবাদত করে থাকি। তাহলে আল্লাহ আমাদের কি হন? তিনি আমাদের রব। প্রথমত কি বলবো, তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, স্রষ্টা। রব মানে হচ্ছে মনিব। রব একটা এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটার মধ্যে সব ধরনের অর্থ চলে আসে। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের তদারককারী, তিনি আমাদেরকে পরিচালনা করেন এবং সারা বিশ্বজগৎকে তিনিই পরিচালনা করেন, আর কেউ পরিচালনা করে না। এটা হচ্ছে রবের অর্থ। আমরা যখন দোয়া করি তখন কে দোয়া কবুল করেন? আল্লাহ দোয়া কবুল করেন। বিপদে যখন পড়ি কে উদ্ধার করেন? আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। এভাবে মানে আল্লাহ আমাদেরকে এত এত নেয়ামত দিচ্ছেন, এত এত সুখ শান্তি তিনি আমাদেরকে দিচ্ছেন, রহমত ও বরকত দিচ্ছেন যেটা আর কেউ দিতে পারে না। এটি হচ্ছে রবের অর্থ। তিনিই বৃষ্টি নাজিল করেন, তিনিই মৃত্যু দান করেন, তিনিই জীবন দান করেন, মৃত্যুর পর আবার তিনি মানুষকে পুনরুজ্জীবিত করবেন আখিরাতে। তিনিই মানুষকে, যদি সে আল্লাহর পথে চলে তাকে জান্নাত দেবেন, এবং যদি সে আল্লাহর বিপরীত পথে চলে, যে পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে পথে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সে পথ বাদ দিয়ে যদি কেউ বিপরীত পথে চলে তিনি তাদেরকে জাহান্নামে দেবেন। অতএব জান্নাত জাহান্নাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে রবের অর্থ। আর আমরা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহই আমাদের একমাত্র মাবুদ। আমাদের একমাত্র মাবুদ কে? আল্লাহ। এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নাই। এবং এটাই হচ্ছে ইবাদতের অর্থ। আমরা যে আল্লাহর ইবাদত করি, আমরা কি আর কারো ইবাদত করি? আমরা কি আর কারোর জন্য সালাত পড়ি? আমরা কি আর কারোর জন্য সিয়াম রাখি? আমরা কি আর কারোর জন্য কোরবানি করি? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। শুধু সেটাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। অতএব এইটাই হচ্ছে মূল কথা। তাহলে আমাদের একমাত্র রবকে আল্লাহ, একমাত্র ইলাহকে আল্লাহ। আল্লাহকে আমাদের রব হিসাবেও স্বীকার করতে হবে, ইলাহ হিসাবেও স্বীকার করতে হবে। এই জন্যে মানে যে জায়গায় আমাদের কিছু গণ্ডগোল হয় সেটা নিয়েও আমরা কিছু কথা বলবো। আমাদের আকিদার ইমানের মূল জায়গাটা তাহলে কি? মূল জায়গাটা হলো আমাদের রবকে আল্লাহ, ইলাহকে আল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা, যে এক আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র ইলাহ। এই জিনিসটাকে ভালো করে বোঝা এবং বুঝে সেটার প্রতি ইয়াকিন রাখা। অতএব আমরা আর কাউকে বলবো না যে তিনি সৃষ্টি করতে পারেন, আর কাউকে বলবো না যে তিনি বাতাস প্রবাহিত করেন, আর কাউকে বলবো না যে তিনি বৃষ্টি নাজিল করতে পারেন, আর কাউকে এটা বলবো না যে তিনি রহমত দিতে পারেন, তিনি বারাকা দিতে পারেন। কিন্তু মানুষ কিন্তু এটা করে না। দেখবেন যে অনেকে লোহার আংটি পরে,
অনেকে পাথর ব্যবহার করে আর মনে করে যে পাথর ব্যবহার করলে সব কিছু ভালো হয়ে যাবে। এই আকিদাটা কি শুদ্ধ? এই আকিদাটা শুদ্ধ নয়। পাথর কি মানুষের ভালো মন্দ করতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ পাথর কি কোনটা জানেন আপনারা? হাজারে আসওয়াদ। পৃথিবীর শ্রেষ্ঠ পাথর হলো হাজারে আসওয়াদ বলা হয়, এবং এটাই সত্য যে এটা বেহেশত থেকে দুনিয়াতে এসেছে। যখন এসেছিল সেটা সাদা ছিল, আর মানুষের কর্মফলের কারণে এটা এখন কালো পাথর হয়ে গেছে। এই পাথরটাকে কাবার মধ্যে স্থাপন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে স্বয়ং স্থাপন করেছেন, সে ঘটনাও আমরা জানি। আর আজকে হাজারে আসওয়াদ চুমু দেওয়া, স্পর্শ করা, এটা কিন্তু হজের অংশ হয়ে গেছে। হজের অংশ না, আপনি তওয়াফ করতে গিয়ে হয় সেটাকে স্পর্শ করবেন, অথবা চুমু খেয়ে আল্লাহ মানে আল্লাহু আকবর বলে চুমু খাবেন, অথবা ইশারা করবেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পাথর হলো হাজারে আসওয়াদ। কিন্তু এই হাজার আসওয়াদ কি আমাদের কোনো ভালো মন্দ করতে পারে? এটা করতে পারে না। কে বলেছেন এ কথা আপনাদের জানা আছে কারো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী হাদিস। কিন্তু তিনি যখন চুমু খাচ্ছিলেন হাজারে আসওয়াদে, তখন অনেকেই হয়তো ভাবতো আরে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি চুমু খাচ্ছেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা বারাকা আছে, যে ওই বারাকাটা তিনি নিতে চাচ্ছেন। এই পাথর নিশ্চয়ই ভালো করে মন্দ করে, এটা কেউ ভাবতে পারে। এই জন্য তিনি বললেন যে হে কালো পাথর, আমি জানি তুমি কোনো কল্যাণও করতে পারো না এবং তুমি কোনো ক্ষতিও করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। তাহলে চুমু খাওয়াটা এটা কী জন্য? এটা ইবাদত। কার ইবাদত? এটা আল্লাহর ইবাদত। তাওয়াফ করছি আমরা, এই তাওয়াফটা কার ইবাদত? আল্লাহর। এটা কিন্তু কাবার ইবাদত না, এটা কার ইবাদত? রাব্বুল কাবা, কাবার যিনি রব। এই যে এটাই হচ্ছে আকিদার মূল কথা। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করি না, আল্লাহ ছাড়া আর কারোর জন্য সলাত পড়ি না, আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিয়াম এবং রোজা রাখি না, আল্লাহ ছাড়া আর কারো নামে কারো জন্য কোরবানি করি না। এগুলো আকিদার মেইন পয়েন্ট। কিন্তু তাহলে আল্লাহর প্রতি তাকে রব হিসাবে, একমাত্র রব হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা মেইন কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইলাহ। এই জায়গায় কিন্তু একটা বিপর্যয় ঘটে গেছে। যেমন মক্কার কোরাইশরা, তারা কিন্তু আল্লাহর ইবাদত করতো, তারা তওয়াফকার জন্য করতো, আল্লাহর জন্য তারাও কিন্তু সালাত পড়তো, কাবা চত্বরে এসে তারাও সালাত পড়তো, তারাও কিন্তু কুরবানি করতো, কার জন্য করতো? আল্লাহর জন্য। কিন্তু কাবার ভিতরে কিছু দেবদেবী ছিল, তারা সেগুলোরও পূজা করত। তাহলে তারা আল্লাহরও ইবাদত করতো, আবার দেবদেবীর পূজাও করতো। এ দুটো মিলে কি হয়, ইসলাম নাকি শিরিক হয়? বলেন, শিরিক হয়। এটাই জাস্ট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, তার সাথে শরিক না করি। দেখেন আমরা এই যে অনেকগুলো কালিমা আমরা পড়ি, এর মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক। লা শারিকা লাহ, লা শারিক, তার কোনো শরিক নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে মুআয, একদিন তিনি তার পেছনে তাকে তার বাহনে চড়ালেন এবং বললেন যে হে মুআয, তুমি কি জানো মা হাকুল্লাহি আলাল ইবাদ, যে বান্দার উপরে আল্লাহর হকটা কি, এটা কি তুমি জানো? বান্দার কোন কাজটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর কোন অধিকারটা তার বান্দাদের উপর তিনি ইম্পোজ করেছেন, তিনি ফরজ করে দিয়েছেন? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এটাই ছিল সাহাবাদের আদব। কোনো সাহাবি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি জানতেন? বেশি জানতেন না, এবং সেটা তারা স্বীকৃতি দিতেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করতেন, কেন জিজ্ঞেস করতেন? জিজ্ঞেস করতেন তার অ্যাটেনশন, তার মনোযোগ বাড়ানোর জন্য, যেন সে এই প্রশ্নের উত্তরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরবর্তীতে শুনে। তখনই তারা বলতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। মুআয সে কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকুল্লাহি আলা ইবাদিহি,
ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটাই হচ্ছে আকীদার মূল কথা, ইসলামী আকীদার মূল কথা, ইমানের মূল কথা, যে আমরা লা শরীক আল্লাহর ইবাদত করবো এবং তার সাথে কোনো শরীক করবো না। তাহলে এখন আমাদেরকে আসলে জানতে হবে ইবাদতটা কি আর শরীকটা কেমনে হয়, তাই না? এখন যদি আমরা এটা না জানি তাহলে দেখা যাবে যে অনেক কাজ আমরা করে ফেলছি ইবাদতের জন্য কিন্তু হয়ে যাচ্ছে শিরক। আচ্ছা দেখেন, মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তোমরা তো আল্লাহর ইবাদত করো, তাইলে এই প্রতিমাগুলোর পূজা কেন করছো, এই দেবদেবীগুলোর পূজা কেন করছো? তারা কি, তারা জবাব দিয়েছে, কিন্তু তারা বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো এগুলোর ইবাদত এই জন্যই করি যে এক মহাপরমেশ্বর এক আল্লাহর কাছে এগুলো আমাদেরকে নিকটবর্তী করে দেবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা এগুলোর পূজা করি। মা'আদ আল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ কি তার সাথে শিরিক করাকে অনুমতি দিয়েছেন, অনুমোদন করেছেন? কখনোই করেন নাই। এই জন্য মুসলিম দেখবেন তারা সালাত পড়ে কিন্তু মূর্তি পূজা করে না, তারা আল্লাহর কাছেই চায় আর কারো কাছে দোয়া করে না, তারা মৃত ব্যক্তির কাছেও কোনো কিছু চায় না, তারা জীবিত ব্যক্তির কাছেও এমন কিছু চায় না যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে জনাব আমাকে একটু বারাকা দিন, আপনি কি বারাকা দেওয়ার মালিক, দিতে পারবেন? বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বারাকা দানকারী, এটা হচ্ছে রব, এবং আল্লাহর কাছে বারাকা চাওয়া এটা হচ্ছে ইবাদত। বুঝতে পেরেছেন কি না? বারাকা দানকারী কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে রব, আর আমরা আল্লাহর কাছে বারাকা চাচ্ছি এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করছি এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর জন্য সালাত পড়ছি এটা কি? এটা ইবাদত। আমরা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছি এটা কি? এটা ইবাদত। অতএব আর কাউকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। আজকাল দেখবেন যে অনেকখানে অনেক মানুষ মৃত ব্যক্তির নামে জবে করে তাকে খুশি করার জন্য, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে তারা দোয়া করে, হ্যাঁ এমনকি অনেকে তার মা বাবার কবরে গিয়েও মা আমার জন্য দোয়া করো। মা কি তার নিজের জন্য কিছু করতে পারে? তাহলে আপনার জন্য কীভাবে মা দোয়া করবে কবরের ভিতর থেকে, তিনি তো মৃত? এটা কিন্তু খুব ভালো করে বোঝার একটা বিষয় আছে। অনেকে শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করতে যায় এবং সেখানে গিয়ে মা বাবার কাছেও চায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা আন থালাথ, আন সাদাকাতিন জারিয়া ওয়া আন ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া আন ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, মানে মৃত্যুর পরে আর নিজের জন্য অথবা অন্যের জন্য কোনো আমল করার কোনো সুযোগ নাই। এটা কে বলেছেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পষ্ট না কথাটা? কাউকে কি দেখেছেন? আপনি যখন কোনোদিন বিপদে পড়েন, কোনো মৃত ব্যক্তি আয়েশা কি আপনাকে উদ্ধার করছে? কোনো আলামত আছে যে মৃত ব্যক্তি আমাদের কোনো উপকার সাধন করতে পেরেছে? এরকম কোনো আলামতে কি কেউ কোনোদিন পেয়েছেন যে সে দোয়া করেছে আপনি দেখেছেন, অনুভব করেছেন? যারা এগুলো বিশ্বাস করে এটা ভুল বিশ্বাস, এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে কিছুই শোনাতে পারবা না। মৃত তো মৃত, দুনিয়া থেকে সে আলাদা হয়ে গেছে, সে আখিরাতের অধিবাসী হয়ে গেছে, দুনিয়াতে আর কোনো দিন কেউ ফিরবে না। যে মৃত সে কি কোনোদিন ফিরতে দেখেছেন? মানুষ যে এই যে প্রেতাত্মার কথা বলে, আত্মার কথা, ভূত এগুলো বলে, হ্যাঁ যে মৃত্যুর পরে তার আত্মা আবার ঘরে ফিরে আসে ইত্যাদি আর অনেকগুলো গল্প করে, এগুলো গল্পই, এগুলোর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই। অতএব মৃত ব্যক্তিকে অতিরিক্ত শ্রদ্ধা করারও কোনো কারণ নাই যে তার কাছে গিয়ে দোয়া করবেন, এ করবেন, সে করবেন, আবার তার তাকে ঘৃণা করারও প্রয়োজন নেই। মৃত ব্যক্তি তার আমল নিয়ে শেষ হয়ে গেছে, তবে মৃতের জন্য জীবিতদের করার অনেক কিছু আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা কথাই বলেন, মৃতের জন্য আমরা কি করতে পারি? সাদাকায় জারিয়া,
আপনি ওয়াকফ করতে পারেন, তার নামে সাদাকা করতে পারেন, তার পক্ষ থেকে দান করতে পারেন, তার ঋণ থাকলে সেটা শোধ করতে পারেন, তিনি কোনো ওসিয়াত করলে সেটা আদায় করতে পারেন, তাহলে মৃত ব্যক্তি উপকৃত হয় কি হয় না? উপকৃত হয়। তাহলে মৃত ব্যক্তির জন্য আমরা জীবিতরা করতে পারি, কিন্তু মৃতরা জীবিতের জন্য কিছু করতে পারে না। যে বিশ্বাস করে যে না মৃত ব্যক্তিও কিছু করতে পারেন, তাহলে তিনি এখানে আল্লাহর সাথে শরীক করে বসলেন। কারণ আল্লাহ ছাড়া আর কেউই যা করতে পারে না, সেটা আপনি মৃতের জন্য সাব্যস্ত করতে পারেন না, জীবিতের জন্য সাব্যস্ত করতে পারেন না। জীবিত ব্যক্তিরাও তো দেখেন, আজকাল অনেক জ্যোতিষ, অনেক ব্যক্তি তারা বলে যে আপনি আপনার যে কোনো ইচ্ছা তারা সাধন করে দেবে। আসলে কি পারে তারা? পাথরের মাধ্যমে, গণনার মাধ্যমে, এগুলো সব শিরকি কর্মকাণ্ড। কিন্তু মনে রাখবেন, সেটাই আপনাদেরকে আমি বলা উদ্দেশ্য। আকিদার বিষয়গুলো পত্রিকায়ও দেখবেন, অথবা টিভিতে গভীর রাতে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লকেট, কিংবা আয়াতুল কুরসির লকেট, কিংবা হনুমানজির লকেট, এরকম নানা রকম লকেট আছে। হ্যাঁ, তাবিজ তোমার, এগুলো দিয়ে আসলে মানুষের ইমানকে নষ্ট করে ফেলা হয়। ভালো মন্দ করার মালিককে আল্লাহ। আল্লাহ সরাসরি আপনার কথা শুনেন। ওয়াইদা সাআলাকা আন্নী ইবাদি ফা ইন্নী করিব, যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতা দাঈদা দাআত, আমি যে আমার কাছে দোয়া করে, যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। যখন সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। আপনারা যারা গভীর রাতে আল্লাহকে ডাকেন, গভীর রাতে তাহাজ্জুদ সালাত পড়েন, আল্লাহর কাছে হাত তোলেন, আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকেরই এমন কিছু অভিজ্ঞতা আছে যে মনে হয় যেন আল্লাহ আপনার কথা এই মাত্র শুনে আপনাকে উদ্ধার করলেন। আছে না এরকম? প্রত্যেকেরই আছে। আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ তো শুধু মুসলিম না, এমনকি মানে কোরআনে এসছে সেই যুগে যারা মুশরিক ছিল তারাও যখন নৌজানে থাকা অবস্থায় বিপদে ঝড়ের কবলে পড়েছে, ডুবে যাবে, মারা যাবে, তখন আল্লাহর কাছে তারা হাত তুললো, আল্লাহ বাঁচাও, তখন আল্লাহ তাদেরকে বাঁচায় দিতেন। এটা কোরআনের বক্তব্য। কিন্তু এই লোকেরা এতই খারাপ যে তারা যখন বেঁচে কুলে ভিড়ত তখন আবার আল্লাহকে ভুলে যেত, তখন আবার আল্লাহকে ভুলে যেত। এগুলো আকিদার মাসালা, ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ মাসালা। আজকে আমরা সুন্নত মোস্তাহাব নিয়ে অনেক সময় ঝগড়া করি, তাই না? জোরে আমিন বলা যাবে কি যাবে না, রাফেল এদিন করা যাবে কি যাবে না, ইত্যাদি। কিন্তু আকিদার মাসালা কি ঠিক হয়েছে? আমাদের ইমানের পরিপূর্ণ কোর্স কি নিতে পেরেছি? ইমানের যে ছয়টা রোকন আছে, তাই না, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহর নাজিলকৃত আসমানি গ্রন্থগুলোর প্রতি ইমান, রাসুল এবং নবীগণের প্রতি ইমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান, এবং আখিরাতের প্রতি ইমান, এই যে ছয়টা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন আছে, আমরা কি এগুলো ভালো করে পড়েছি, জেনেছি? আপনি না জেনে যদি কোনো একটাকে অস্বীকার করেন, ইমান কি থাকবে? তাহলে কি সেটা আমাদেরকে একটু শিখতে হবে না? একটু ভালো করে শিখতে হবে। আল্লাহ তো 600 রোকন দেন নাই, পারলে দিতে পারতেন কি না? এই পৃথিবীতে মানুষের সংখ্যা কত? এখন প্রায় 800 কোটি হয়ে গেছে। তাহলে ইমানের রোকনও তো আল্লাহ 100 দিতে পারতেন, দিয়েছেন কয়টা? মাত্র 6টা, মাত্র 6টা। অতএব যাতে করে এই 6টা রোকন একটু ভালো করে পড়াশোনা করলে আপনারা কিন্তু রপ্ত করতে পারবেন, এটা আমাদের বেসিক। মনে রাখবেন, যে কোনো জায়গায় আপনি ঢুকতে যান, একটা চাবি লাগে, চাবি লাগে না? তালা খুলতে গেলে চাবি লাগে না? একটা বাসাতে ঢুকবেন, দেখবেন যে সেটা লক করা, তাহলে ঢুকতে গেলে আপনার চাবি লাগবে। আপনি যদি মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চান, মাকবুল হতে চান, তাহলে ইমান হচ্ছে সেই চাবি, যেই চাবি দিয়ে আপনার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন। যে ব্যক্তির ইমান নাই তার কোনো আমল কবুল হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা, আর তারা অনেক আমল করে আর আমরা সেই আমলগুলোকে নিষ্ফল করে দেই। সুতরাং কেন কেন নিষ্ফল করা হচ্ছে? কারণ তার ইমান নাই। আবু জাহেল, সে যত ভালো কাজই করেছে কোনো কাজে আসবে? আবু লাহাবের আমলগুলো কোনো কাজে আসবে? আসবে না। ইসলাম অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে, পৃথিবীর সকল মানুষের প্রতি আল্লাহর একটা মার্সি আছে, রহমত আছে,
কিন্তু আখিরাতে যদি সবাই নাজাত পেতে চায় তাহলে ইমানের মাধ্যমেই তাকে আগাতে হবে, ইমান তাকে আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর যে তাওহীদ, তাওহীদের যে কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম, সেই তাওহীদগুলো তাকে এস্টাবলিশ করতে হবে এবং এই তাওহীদের জ্ঞানটুকু তাকে অর্জন করতে হবে, তাহলেই তার পরবর্তী বাকি সকল আমল কবুল হবে। আমরা যেমন তাওহীদের দুটো প্রকারের কথা বলছি, একটা হলো রুবুবিয়্যা আর একটা হলো উলুহিয়্যা, যারা এখানে আমাদের কোর্সগুলো করেছেন তারা জানেন। আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এবং গুণ আছে সেগুলোও কিন্তু আল্লাহর জন্যই খাস। আমরা যেমন বলি আব্দুর রহমানকে রহমান ভাই, এটা কি বলা যাবে বলেন? আব্দুর রহিমকে রহিম, আব্দুর রহিমের মধ্যে রহিমটা কার নাম বলেন তো? আল্লাহর নাম না মানুষের নাম? আল্লাহর নাম। কিন্তু আমাদের সমাজে দেখেন এখানেই তো একটু অজ্ঞতা, তাই না? যে আমরা আসলে এতটা সতর্ক হই নাই, এতটা এলেম অর্জন করি নাই যে আমরা আল্লাহর নামে মানুষকে ডাকতেছি। মানুষকে কি আল্লাহ বলা যাবে? আল্লাহর নামে ডাক, আব্দুল্লাহকে কি আল্লাহ বলে ডাকবো? তাহলে আব্দুল্লাহকে যদি আল্লাহ বলে ডাকা না যায়, তাহলে আব্দুর রহমানকেও রহমান নামে ডাকা যাবে না, আব্দুল হালিমকে হালিম নামে ডাকা যাবে না। অথচ আমরা ফ্রিকুয়েন্টলি বলি হালিম ভাই, রহমান ভাই, রহিম ভাই। হ্যাঁ, আপনারা দেখবেন যে কোনো আরব কিন্তু এভাবে নাম ডাকে না, সে আব্দুর রহিমকে আব্দুর রহিমে বলে, যে আব্দুর রহিম ভাই আসেন, আব্দুর রহমান ভাই আসেন, আব্দুল হালিম ভাই আসেন, আব্দুল আলিম ভাই, হ্যাঁ, আব্দুল কাদের, পুরাটা বলতে হবে। যাই হোক, এটা বোঝানোর জন্য বললাম যে আসলে আল্লাহর যে নামগুলো আছে সেটা আল্লাহর জন্য খাস, এটা বান্দার নাম রাখা যাবে না, এবং আল্লাহর নাম ধরে বান্দাকেও ডাকা যাবে না। তবে আব্দু দিয়ে নাম রাখা যাবে, আব্দুর রহমান, আব্দুল আলিম, আব্দুল কাদির, আব্দুল কাদের, আব্দুল আলিম, আব্দুল হালিম, এগুলো রাখা যেতে পারে। তাহলে তৌহিদের এই যে তিনটা প্রকার আছে, তৌহিদ মানে হচ্ছে একত্ববাদ, আপনারা হয়তো সেটা নিয়ে পড়াশোনা করেছেন। আমি আজকে যেহেতু অনেকগুলো বিষয়, তো দৈনন্দিন জীবনে ইসলাম এতগুলো বিষয় তো একসাথে কভার করা কঠিন, একটু টাচ করে যাব। আকিদার জন্য আপনাদের জন্য কিছু উপহার আমরা রেখে গিয়েছি, এটা যেমন আহলে সুন্নাহ জামাতের আকিদা, তারপরে আরেকটা বই আছে উসুলুল ইমান, হ্যাঁ, এগুলো বাংলা ভাষায়, আপনারা এই বইগুলো খুব ভালো করে পড়বেন, বিশেষ করে উসুলুল ইমান, এটা বিস্তারিত এখানে আকিদার সবগুলো বিষয় বর্ণনা করা আছে। মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রফেসররা মিলে এই বইটা তারা সংকলন করেছিলেন, আমরা সেটা অনুবাদ করেছি। আর এছাড়াও আকিদার আরও অনেক সুন্দর সুন্দর বই আছে, ইসলামী আকিদা নামে আরেকটা বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের, খুবই সুন্দর একটা বই। শেখ সালে ফৌজানের আরেকটা বই আছে আকিদাতু তৌহিদ। এই বইগুলো যদি আপনারা পড়েন তাহলে আকিদার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আকিদার বিষয়টা মূলত ইমানের বিষয়, এটাও মনে রাখবেন, আকিদা নতুন কোনো বিষয় না। ইমান শব্দটা চেনেন না আপনারা? ইমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ছোটো সময় আপনারা অনেকেই পড়েছেন। তাহলে ইমানের এই মাসালাগুলো আপনারা জানেন, আকিদার মাসালা নতুন কোনো কিছু না, ইমানের এই মাসালা। আমরা আল্লাহর উপরে ইমান আনবো, আল্লাহ একমাত্র আল্লাহই গায়েব জানেন আর কেউ জানেন না, একমাত্র আল্লাহই ক্ষমা করতে পারেন আর কেউ ক্ষমা করতে পারেন না, এই যে বিষয়গুলো, এবং একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর আল্লাহর যে আসমা, সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলীগুলো আছে, এটা কারো জন্য প্রয়োগ করা যাবে না। যেমন ধরেন, এই শেষ কথাটা একটু ব্যাখ্যা করি, আল্লাহ হচ্ছেন আলিম, সব সর্বজ্ঞাতা, সব কিছু জানেন কে? আল্লাহ। আর কেউ কি সব কিছু জানেন? আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে সব কিছু জানে? আসমান জমিনের এই বিশাল জগতের মধ্যে যা কিছু সব জানেন কে? আল্লাহ, আর কেউ জানেন না। এটাই হচ্ছে আল আলিমের অর্থ। যদি কেউ মনে করেন যে না, আরও কোনো কোনো আল্লাহর বান্দাদের মধ্যে বা সৃষ্টির মধ্যে কেউ আছেন যিনি সব কিছু জানেন, তাহলে এটা কী হবে? শিরক হবে। একই অবস্থা, যেমন আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন, হাইয়ুন, কাইয়ুম, সব কিছুর ধারক বাহক তিনি, সব কিছুর উপর কর্তৃত্বশীল কে? আল্লাহ। যদি কেউ মনে করেন যে আল্লাহ ছাড়া আর কেউ সব কিছুর উপর কর্তৃত্বশীল, তাহলে এটা শিরিক হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে আল্লাহর কোনো সৃষ্ট প্রাণী বা মানুষ তারা চিরঞ্জীব, তাদের মৃত্যু নাই, তাহলে এটাও শিরিক হয়ে যাবে। কারণ একমাত্র চিরঞ্জীব যার মৃত্যু নাই তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন সেদিন আপনারা জানেন যে ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে আমি মেরে ফেলব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াতের রেফারেন্স দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল চলে গিয়েছেন, তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে তোমরা কি পেছন দিকে ফিরে যাবে? এরপর তিনি একটা ছোট্ট বক্তৃতাও দিলেন খলিফা নির্বাচনের পরে এবং তিনি বললেন যারা আল্লাহর ইবাদত করত তাদের জানা উচিত যে আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, আর যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে থাকে তাদের জানা উচিত তিনি মারা গিয়েছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ এবং তিনি মারা যাবেন, তিনি জগতে চিরদিন থাকবেন না, অতএব তার মৃত্যুকে অস্বীকার করা যাবে না। একমাত্র আল্লাহই হচ্ছেন সেই সত্তা যার কোনো মৃত্যু নাই, তিনি হাইয়ুন কাইয়ুম, এটা তো আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়েছি। এগুলো হচ্ছে আকীদার মাসআলা, আরও অনেকগুলো মাসআলা আছে। আল্লাহর জন্য যেটা সাব্যস্ত করব সেটা আল্লাহর বান্দাদের জন্য সাব্যস্ত করা যাবে না। গায়েব জানেন কে, মৃত্যু দেন কে, জীবন দেন কে, পুনরুজ্জীবন আবার মৃত্যু আখিরাতে দিবেন কে, আল্লাহ। এখন দেখেন দাজ্জালের ইতিহাস যারা পড়েছেন সেখানেও দাজ্জাল কিন্তু দাবি করবে সে মারতেও পারে আবার জীবন দিতেও পারে, কিন্তু সে কৌশল প্রয়োগ করবে, সে কিন্তু আল্লাহর ক্ষমতা কখনোই পাবে না, সে কৌশল প্রয়োগ করবে। সে কৌশল প্রয়োগ করে লোককে বলবে যে দেখো আমি মেরে ফেলতে পারতেছি, কিন্তু এখন তো কোনো মানুষও তো মানুষকে মারতে পারে, পারে না, এই মারাটা ইসলাম সমর্থন করে না। একমাত্র ইসলামিক বিচার ব্যবস্থা ছাড়া কেউ কাউকে আসলে এভাবে সমাজের মধ্যে কারো উপর হামলা করতে পারে না এবং মারতেও পারে না, কিন্তু যদি কেউ আসলে কাউকে মারতে চায় মেরে তো ফেলে, মেরে ফেলে না, তাহলে কি সে আল্লাহ সমান হলো নাকি? আল্লাহ যে মৃত্যু দেন এটা কি মানুষ আরেকজনকে মৃত্যু দান করলো? না, আল্লাহ মৃত্যু দান করেন এবং আল্লাহ তাকে জীবিতও করতে পারেন, কিন্তু মানুষ যদি কাউকে মেরে ফেলে তাকে আর জীবন দান করতে পারে না। এইভাবে আমাদেরকে বুঝতে হবে আকীদার মাসআলাগুলোতে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন শিরকের মধ্যে আমরা ঢুকে না যাই, কোনোভাবেই যেন আল্লাহর কোনো ক্ষমতাকে অস্বীকার করে কুফুরের মধ্যে আমরা ঢুকে না যাই। শিরকটা হলো আল্লাহর ক্ষমতাকে কারোর জন্য সাব্যস্ত করা, আর কুফুরিটা হলো আল্লাহর ক্ষমতাকে এবং আল্লাহর সিফাতকে অথবা আল্লাহর কোনো নামকে অথবা আল্লাহর ইবাদতকে অস্বীকার করা, যে আমি সালাত মানি না, সালাত পড়ব না, এটা কি কুফুরি? আমি আল্লাহ যে সব কিছুর ক্ষমতাশীল এটা মানি না, যদি কেউ বলেন তাহলে এটা কি? এটা কুফুরি। তাহলে দেখা যাচ্ছে যে কুফুরি এবং শিরক দুইটাই ভয়াবহ ধরনের অপরাধ, বড় বড় ধরনের পাপ, যেটা আমাদের ইসলামকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ের উপর আলোচনা করলাম কারণ একজন মোমেন হিসাবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা ইমানদার, এটা নিশ্চিত করতে হবে যে আমরা আল্লাহকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মেনে চলি এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের পরবর্তী জীবনটা সুন্দর হবে। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সেই মদিনা সমাজকে গঠন করেছিলেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে মদিনায় অনেক ধরনের অশান্তি ছিল না, শিশু কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো না, কে পুঁতে ফেলতেন বলেন? কে? বাবা নিজে, বাবা নিজে, কারণ নারীদেরকে তখন অপাঙ্ক্তেয় মনে করা হতো, মনে করা হতো নারী সন্তান জন্ম নেওয়াটা আমাদের জন্য লজ্জাস্কর, এতটাই লজ্জাস্কর যে তারা মুখ ঢেকে ফেলতো, মুখটা কালো হয়ে যেত যে আমার কন্যা সন্তান হয়েছে, অথচ কন্যা সন্তান যদি পৃথিবীতে না থাকতো তাহলে মায়ের জাত কীভাবে হতো, তাই না? আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের এখানে বোনরাই অনেক বেশি, আমি আপনাদেরকে করছি যে মানে ইসলামের সেই বাণীর নিশ্চয়তা দিচ্ছি যে ইসলামে
নারীদেরকে সবচেয়ে বেশি সম্মাননা দেওয়া হয়েছে। পুরুষ এবং নারীকে এক পাশে দাঁড় করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে তিনটা মর্যাদা দিলেন আর পুরুষকে দিলেন একটা। সে বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো যে আমি সুন্দর জীবন যাপন করব এমন ব্যক্তিদের মধ্যে কে শ্রেষ্ঠ, মান আহাব্বুন নাসি বিল মুআশারা অথবা মান আহসানুন নাসি লিহুসনিল মুআশারা, সবচেয়ে উত্তম জীবন যাপনের অধিকারী ব্যক্তিটা কে আমার কাছে? বললেন তোমার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? তোমার মা। তারপর কে? তিনি কি বললেন? তোমার মা। তারপর কে? তিনি কি বললেন? তোমার মা। এরপরে বলা হলো তারপর কে? তোমার বাবা। পরিবারে তো মা বাবাই তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো মা আর বাবা। আপনি যদি আত্মীয়তার সম্পর্কের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে চিন্তা করেন তাহলে মা বাবা, তারা আবার স্বামী স্ত্রীও বটে, বাট দেখানো হলো এখানে ফোকাস করা হলো কি, মা এবং বাবাকে। কারণ মা বাবা তার সন্তানদেরকে যে অপত্য স্নেহ দেন পৃথিবীর আর কোনো মানুষ এই স্নেহ মমতা দিতে পারে না, আপনিও পারবেন না আপনার মা বাবাকে যত ততটা দিতে যতটা আপনার মা বাবা আপনার সন্তানকে দিয়েছে। এটা খুব অদ্ভুত একটা বিষয়, মানুষ তার মা বাবার কথা ভুলে যায় যখন তারা বড় হয়, মা বাবা বয়স্ক হয়, কিন্তু সে তার সন্তানদেরকে স্নেহ দিতে থাকে। আজকে আমাদের সমাজে দেখবেন সন্তানের পেছনে সমস্ত টাকা ঢালতেছে, ইউরোপ আমেরিকাতে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছে, অথচ বাবা হয়তো গ্রামে আছেন, চিকিৎসার অভাবে ডাক্তারের কাছে যেতে পারছেন না, টাকা পয়সা পাচ্ছেন না, বাবা মানে তার সন্তান বলতেছে বাবা আমার ছেলে মেয়েদের পড়ালেখার পয়সা দিতে দিতেই শেষ, তোমাকে ডাক্তারের টাকা দেওয়ার আমার কোনো সামর্থ্য নাই, অথচ বাবার জন্য 1000 টাকা এনাফ ছিল আর সন্তানকে আপনি 200,000 টাকা দিচ্ছেন। এতে প্রমাণিত হয় যে পৃথিবীর সমস্ত মানুষ তার সন্তানদেরকে বেশি স্নেহ করে, এমনকি নিজের বাবা মাকেও ততটা স্নেহ ততটা ভালোবাসে না, অথচ ভালোবাসাটা উচিত। ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে মা বাবা যেহেতু পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, অতএব সন্তানের উসিলায় তাদেরকে কিন্তু অসম্মান করা যাবে না, এবং মা বাবাকে দেখাশোনা করা এটা ফরজ, এটা কোনো মোস্তাহাব না। আমাদের সমাজে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে মা বাবাকে দেখাশোনা করাটা তারা মনে করছে এটা মোস্তাহাব, অথবা কোনো কোনো পরিবারে আপনারা দেখবেন সেটা বড় ছেলের কাজ, মেজো ছেলে ছোট ছেলে তারা আর মা বাবাকে দেখাশোনা করে না, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম, যে কথাটা আমি বলার জন্য হাদিসটা উল্লেখ করলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মায়ের জাতটাকে তিনটা মর্যাদা দিয়েছেন আর বাবার জাতকে একটা মর্যাদা দিয়েছেন, এই গুরুত্ব বোঝানোর জন্য যে ইসলাম মেয়েদেরকেই বেশি সম্মাননা দিয়েছে। কিন্তু অনেকেই আমাদের মেয়েদেরকে ভুল বুঝায়, যেমন পর্দা, হিজাব, তারা বলতে চায় যে হিজাবের কারণে মেয়েদের অসুবিধা হয়, তাদের নারী স্বাধীনতার এটা বিরোধী, কিন্তু এটা কি ঠিক বলেন তো? আপনারা যারা আজকে হিজাব করে এখানে এসেছেন আপনারাই বলেন, হিজাব কি আপনাকে সম্মানিত করেনি? হিজাব কি আপনার ইজ্জত আবরুকে বাড়ায়নি? হিজাব কি আপনাকে অন্য যে কোনো খারাপ মহিলাদের চাইতে একটা সম্মানের জায়গায় নিয়ে যায়নি? সুবহানাল্লাহ, হিজাব আমাদের মুসলিম মেয়েদের অলংকার, আমাদের মুসলিম মেয়েদের ভূষণ। হিজাব দিয়ে কোনো মুসলিম মেয়ে কখনোই তাকে উত্তপ্ত করা হয় না, কখনোই তাকে অসম্মান করা হয় না। আজকের আধুনিক বিশ্বে যেটা আমরা দেখতে পাচ্ছি, হিজাব ছাড়া মেয়েরাই অনেক বেশি উত্তপ্ত করা হচ্ছে তাদেরকে, তাদের জীবনের ঝুঁকি অনেক বেশি, এবং এমনকি এটা আমাদের দেশেও হিজাব ছাড়া মেয়েদের অনেক সমস্যা, অনেক সমস্যা। সুতরাং হিজাবকে ছোট্ট করে দেখা, পর্দাকে ছোট্ট করে দেখা, এটা কখনোই কাম্য নয়, বরং হিজাব হচ্ছে ইবাদাহ। হিজাব মুসলিম মেয়েদের জন্য যখন তারা বালেগ হয়ে যায় এটা তখন তাদের উপরে ফরজ, এবং হিজাব তরক করাটা কবিরা গুনাহ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইভাবে আক্রমণটা আসে যে হিজাব দিয়ে মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে, অথবা যেমন তালাক, তালাক দেয় কে? পুরুষরা দেয়, তাই না? সাধারণত। কিন্তু আসলে ইসলামে মেয়েদের পক্ষ থেকেও
যখন তাদের অধিকার ক্ষুণ্ণ হয়, তালাকের কিছু সুযোগ রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাপনায়, আমভাবে না। আমভাবে রাখলে তো মেয়েদের মন নরম থাকে, তো আবার খুব আবেগপ্রবণও থাকে, একদিনই দেখা যাচ্ছে সংসার শেষ। ফলে তালাকের ক্ষমতা পুরুষদের হাতে রাখা হয়েছে যেন তারা ভেবে চিনতে এটাকে প্রয়োগ করে, যখন তখন প্রয়োগ না করে। আমাদের দেশে অনেক পুরুষদেরকে আমরা দেখি যে তারা রেগে তালাক দিচ্ছে, এটা কেন বলেন তো? এটা হলো জ্ঞানের অভাবে, তাদেরকে সঠিক ইসলামিক তারবিয়ত দেওয়া হয় নাই। রাগের সাথে কি তালাকের কোনো সম্পর্ক আছে বলেন? রেগে গিয়ে কেন তালাক দিবেন বলেন তো? তালাক তো হচ্ছে যখন দুটো জীবন, স্বামী এবং স্ত্রী, আর তারা সংসার তারা যাপন করতে পারছে না, একসাথে থাকতে পারছে না, তখন তারা বড় আলেমের পরামর্শ নেবে, আইনজীবীদের পরামর্শ নেবে, যে আচ্ছা আমরা কি কোনোভাবে সংসারটাকে টিকিয়ে রাখতে পারি কি না। যখন সেটা পারবে না তখন তারা তালাকে যাবে। ইসলাম শুধু সেটার জন্য তালাক দিয়েছে, রাগ করে যে নুন থেকে চুন খসে পড়েছে, তরকারিতে লবণ কম হয়েছে, আজকে ভাত রান্না হয় নাই, এই জন্য কি তালাক দেওয়া জায়েজ? এই জন্য তালাক দেওয়া জায়েজ না। এভাবে ইসলাম কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় দেখেন একটা সোশ্যাল বা সামাজিক একটা শান্তি প্রতিষ্ঠা করেছে, একটা সুন্দর পারিবারিক জীবন প্রতিষ্ঠা করেছে। আজকে ইউরোপ আমেরিকাতে যান, দেখবেন যে মানুষ পারিবারিক বন্ধন থেকে মুক্ত, পশুর মতো জীবনযাপন করছে। সে জায়গায় মুসলিম সোসাইটিগুলো দেখেন কী সুন্দর বিবাহ, বিবাহের পর কী সুন্দর আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক, বাবা মা ভাই বোন কী সুন্দর একসাথে, বড় হওয়া পর্যন্ত তারা একসাথে থাকে। এগুলো তো আমাদের সৌন্দর্য। এই সৌন্দর্যটাকেই অমুসলিমরা খারাপ হিসাবে দেখিয়ে বলা হচ্ছে যে না ইসলাম অত সুন্দর নয়, কিন্তু আসলে ইসলাম সবচেয়ে সুন্দর। আপনি সালাত পড়ে যে প্রশান্তিটা পান, খারাপ কাজ করে কি সে প্রশান্তিটা আসে? যে চুরি করে সে কি শান্তিতে থাকে বলেন? সে তো সারাক্ষণ কখন ধরা পড়ে। যে ছিনতাই করে সে কি শান্তিতে থাকে? যে ডাকাতি করে সে কি শান্তিতে থাকে? যে মানুষের সম্পত্তি হরণ করে, যে অন্যের উপর জোর জবরদস্তি করে, পরিবেশের প্রতিবেশীর হক যে নষ্ট করে, সে কি শান্তিতে থাকে বলেন? শান্তিতে থাকে ভালো মানুষরা, যে দান খয়রাত করে। দেখবেন যে যত দানবীর সে তত শান্তি, কারণ আমার তো সম্পত্তির প্রতি লোভ নাই, আমি দান করে দিতে অভ্যস্ত, তাই না? মানুষের উপকার। দেখেন আপনার মধ্যে যদি সুন্দর সুকুমার বৃত্তিগুলো থাকে, আপনি দেখবেন মানুষকে খাওয়ালে আপনার ভালো লাগবে, এই যে ফেতরা দিয়ে দিলে ভালো লাগবে, জাকাত ঠিক মতো আদায় করলে ভালো লাগবে। আচ্ছা জাকাত ঠিক মতো আদায় করা মানে কি? হাজার হাজার মানুষের হাতে সম্পদ চলে যাওয়া। সাদাকা, আপনি দেখলেন যে একজন লোক অসুস্থ, তাকে যদি ঔষধ কিনে দেন, দেখবেন যে কী যে ভালো লাগতেছে। তাহলে এই যে ভালো লাগাটা, এটা তৈরি করেছেন কে? আল্লাহ। সিস্টেমটা দিয়েছেন কে? আল্লাহ। ইসলামের এই সিস্টেমগুলো সমাজের সবচেয়ে ভালো মানুষ তৈরি করে। এই জন্য আমরা প্রথমে শুরু করি আকিদা দিয়ে, প্রথমেই শুরু করি আকিদা দিয়ে, কারণ আকিদা এবং ইমান ঠিক না হলে সব ঠিক হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে, যেটা আমি বললাম একটু আগে আরও উদাহরণ দেওয়া হয়েছে, যে কবরওয়ালা আপনার ভালো করতে পারে মন্দ করতে পারে, তাহলে তো সে সেভাবে জীবন গঠন করবে। কেউ যদি মনে করে কবরে মোমবাতি দিলে তার নিয়ত পুরা হবে, তাহলে সে সেটা করবে না বলেন তো? অথচ কবরে মোমবাতি জ্বালানোটা কী বলেন? কেউ যদি মনে করে মাজারে টাকা দিলে তার মনের সকল আশা পূর্ণ হবে, সে কিন্তু দিবে। ঢাকায় দেখবেন যে অনেক মাজার আছে, সব মাজারে মানুষ এত লাখ লাখ টাকা দেয়। কিন্তু আমাকে একটু বলেন তো আপনারা, মাজারে এখানে এক লোক মারা গেছে, তাই না, সেখানে মাজার বানানো হয়েছে, যদি ইসলামে মাজার বানানোর কোনো বিধান নাই, তো টাকা দিচ্ছেন কাকে? কাকে টাকা দিচ্ছেন? মৃত ব্যক্তিকে? ওকে খেতে পারবে? তাহলে কাকে দিচ্ছেন টাকাটা? এটা যদি দরিদ্রকে দিতেন তাহলে একটা ফাউন্ডেশনের আন্ডারে, যে দারুত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনে দেন, তারা সামাজিক কাজ করে আসছে অনেক আগ থেকে, এখনও করছে, সামনে আরও ভালো কাজ করবে। সমাজে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষের জন্য কাজ করে, শিক্ষার জন্য কাজ করে, অজ্ঞানতা অজ্ঞতা দূর করার জন্য কাজ করে, তাদেরকে টাকা দেন, আপনি মাজারে কেন দিবেন বলেন? এই টাকাটা কোথায় যায়, তাই না? মনে রাখবেন, এগুলো দিয়ে কিন্তু ইমান ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয় না বলেন তো? এগুলো দিয়ে ইমান ধ্বংস হয়ে যায়, আর ইমান ধ্বংস হলে ছিটে ফোটা ভালো কাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি বাংলাদেশের যখন নাগরিক হন, তাহলে দেশের যে কোনো আইন কানুন আপনাকে মেনে চলতে হবে। আইন বিরোধী অবস্থানে গেলে দেখবেন, একটা আইনে বিরোধী অবস্থানে যান আপনি ধরা পড়বেন।
তাহলে একটা শিরিক করেন, আল্লাহর কাছে ধরা পড়বেন না বলেন তো? আপনি হয়তো বলবেন আমি এত এত ভালো কাজ করেছি, একটাই না হয় শিরিক করলাম বা দুইটা শিরিক করলাম, বাঁচবেন আপনি? মানুষ তো একটা কারণেই তো ধরা খায়, নাকি? একটা বড় আইন লঙ্ঘন করলেন, তখন আপনাকে শাস্তির আওতায় নিয়ে যাওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে সময় তো ভাইরা। তাহলে দৈনন্দিন জীবনের প্রথম ইস্যুটাই হলো আমাদের ঈমান এবং আকীদার ইস্যু। দ্বিতীয় ইস্যুটা আমরা বলবো আমাদের ইবাদতের ইস্যু। এটা নিয়ে একটু সামান্য একটু আলোচনা করতে চাই। আমাকে একটু বলবেন আমার সময় কতটুকু আছে অথবা নাই। যে আলহামদুলিল্লাহ, ইবাদত আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইবাদতের অর্থ কিন্তু আছে, আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ কেউ নাই। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর জন্য, সেটা বুঝলাম। ইবাদতটা কি? ইবাদতটা শাব্দিক অর্থ যদি বলি, এটা তো আরবি শব্দ, তাই না? কোরআনে আল্লাহ তাআলা অনেকবার ইবাদত শব্দটা বলেছেন, যেমন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন সূরা আল বাইয়িনার মধ্যে তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, সর্বান্তকরণে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করে। তাহলে এটা সূরা আল বাইয়িনার একটা আয়াত। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে সর্বান্তকরণে বিনম্র এবং বিনীত হওয়া, অর্থাৎ আল্লাহর সামনে নিজেকে দীনহীন মনে করে নিজেকে নিবেদন করা, আল্লাহর সামনে যেন আমরা অহংকারী না হই। অহংকারী প্রথম কে হয়েছে বলেন তো? শয়তান, ইবলিস। আল্লাহ কি বলেছেন তার ব্যাপারে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে সে আল্লাহর নির্দেশটা, আল্লাহ বললেন তুমি সেজদা করো, সে আল্লাহর নির্দেশটা অমান্য করলো। যা নির্দেশ কেন অমান্য করেন? আমি যখন কাউকে, আমার কোনো ছাত্রকে বলবো যে বাবা এ কাজটা করো, সে যদি বিনয়ী হয় সে করবে না বলেন তো? আচ্ছা, সে কখন অস্বীকার করবে? যখন সে অহংকারী হবে। আল্লাহ সে কথা বলছেন, আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকারী হয়ে গেল, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং তারপর সে কাফির হয়ে গেল। কারণ আল্লাহর নির্দেশ অমান্য করাটা কি? কুফরি। তো সুতরাং ইবাদত মানে হচ্ছে বিনয়ী হওয়া। আপনি যখন জায়নামাজে বসবেন, আপনি আল্লাহর জন্য সর্বান্তকরণে বিনয়ী হয়ে যাবেন, তাই না? আপনি দেখবেন যে আপনার তখন চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর কাছে যখন হাত তুলবেন আপনার কাছে, আপনার কান্না আসবে না? কান্না আসা উচিত, কান্না আসা উচিত। কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করবেন, মনটা দেখবেন যে নরম হয়ে যাবে। আর তখন মনে হবে এই জগতের সবচেয়ে বড় সত্তাকে আল্লাহ, আল্লাহর চাইতে, এই জন্য তো আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহর চাইতে বড় কোনো সত্তা নেই। আর আমার অবস্থানটা তাহলে কোথায়? আমার অবস্থানটা তাহলে কোথায়? মানে আল্লাহর এই মহাশক্তি, আল্লাহর এই সত্তার কাছে আমি কত ক্ষুদ্র। আপনারা যারা এই যে মহাজাগতিক কিছু ডকুমেন্টারি আছে ইউটিউবে যদি দেখেন, দেখবেন যে আপনাকে এবং মহাকাশকে দেখাতে 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 ছায়াপথ সহ যখন উপরে নিয়ে যায়, তখন নিজেকে সত্যি, মানে এটা দেখার আগে আসলে আমরা থিওরিটা বুঝতাম যে আল্লাহ সবচেয়ে বেশি, কিন্তু এগুলো দেখার পরে তখন সত্যিকারভাবে অনুভূত হয় যে আমরা কত ছোট আর আল্লাহ কত বড়। এই যে এত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ভূউপগ্রহ, সৌরজগৎ, ছায়াপথ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ। আপনি শুধু জাস্ট সৌরজগৎটা নিয়ে একটু চিন্তা করেন, কত বড়, কত বড়। এই বড়ত্ব একটু দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ কত বড়। আমরা আসলে যখন ছোট্ট গণ্ডির মধ্যে থাকি আর আল্লাহর বড়ত্ব সম্পর্কে এমনি বুঝি যে আল্লাহ বড়, আল্লাহ মহান, তখন কিন্তু সে বড়ত্বকে সত্যিকারভাবে অনুধাবন করি না। কিন্তু যখন আমরা জগতের আরও কিছু জ্ঞান অর্জন করব, তখন বুঝবো যে কত অজ্ঞ আমি, তাই না? আপনার যদি কোনো জ্ঞানই না থাকে, তখন আপনি নিজেকে ভাববেন যে আপনি অনেক বড়। আর যত জ্ঞান অর্জন করবেন, তখন মনে হবে আমি তত ছোট, কত কম জানি। আজকে যেমন ধরেন, আপনি মহাশূন্যের কতটুকু জানেন বলেন? মঙ্গল গ্রহ সম্পর্কে কতটুকু জানেন? চাঁদ সম্পর্কে কতটুকু জানেন? তাহলে জান্নাত জাহান্নাম সম্পর্কে কতটুকু জানেন? যতটুকু আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন, তার বাইরে কি আমরা জানা আছে? কিচ্ছু জানা নেই। প্রেভার, এই যে আল্লাহর বড়ত্বকে সামনে রেখে নিজেকে দলিল ও খার করা, এটা হচ্ছে ইবাদতের মূল অর্থ। কিন্তু ইবাদতের মধ্যে কি আমাদের সেটা আসে?
আমরা যখন মসজিদে ঢুকি সেখানে টপাটপ নামাজ পড়ে বের হয়ে যায়। আরে আপনি তো সে অনুভূতি আনলেন না, ইবাদতের অনুভূতি আপনি আনেন নাই। ইবাদতের অনুভূতি আসলে আসলে প্রত্যেকে আল্লাহর ভালো বান্দা হয়ে যেত। আচ্ছা, এটা হলো ইবাদতের শাব্দিক অর্থ। আর ইবাদতের মূল অর্থটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন, সেটা আমি আরবিতে কোট করে আপনাদেরকে সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি। তিনি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রত্যেক প্রকাশ্য অপ্রকাশ্য এমন সব কথা কিংবা কাজের নাম। খেয়াল করেন, প্রথমে কী বলেছি, প্রকাশ্য অথবা প্রকাশ্য মানে গোপন, কথা কিংবা কাজের নাম, যে কথা এবং কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। খুব সুন্দর সংজ্ঞা। কিন্তু আপনার আমার কাজগুলো দুই রকম, একটা হলো কথা আরেকটা হলো বাকি সব কাজ, এবং সেটা হয়তো প্রকাশ্যে অথবা গোপনে। এর বাইরে কি আর কোনো কাজ আছে? তাহলে সব কাজ চলে আসলো। দুনিয়াতে আমরা যত কাজ করি, হয় বলি নয় করি, হয় প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে, এখন এই সমস্ত কাজগুলোর মধ্যে যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন সেটা কি? ইবাদত। কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কোনটা পছন্দ করেন আর কোনটা ভালোবাসেন দেখি বলেন তো। না, সহজে আমরা কিভাবে বুঝতে পারবো, কে বলবেন কোন কাজটা কোন কথাটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, কিভাবে বুঝবো? মানে কোরআন সুন্নাহ দিয়ে বুঝবো? চিন্তা করে বুঝতে পারবেন? চিন্তা করে বুঝতে বের করতে পারবেন না? আমাদেরকে যেতে হবে কোথায়? কোরআন এবং হাদিসে। কোরআন হাদিসের বাইরে আপনার উপর, আপনাদের কারো উপর কি ওহি নাজিল হয় নাকি? হ্যাঁ, আসে না? তাহলে ওহি কার উপর নাজিল হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপর আর কারো উপর ওহি নাজিল হয়েছে? হয়নি। তাহলে আল্লাহর কাছ থেকে আর কোনো ইনফরমেশান কালেক্ট করার কোনো সুযোগ আছে আপনাদের? আমাদের নাই। এটা ক্লিয়ার কি না আপনাদের কাছে? তাহলে আল্লাহর পছন্দনীয় কাজ, যেমন আমি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আপনি যদি জানতে চান যে মনজুর ভাই আপনি কোন পিঠাটা পছন্দ করেন অথবা কোন খাবারটা পছন্দ করেন, আমার কাছ থেকে জানতে হবে না আপনার? নাকি আপনি চিন্তা করে জেনে ফেলবেন? আপনাদের মধ্যে কে কি পছন্দ করেন আমার কি আপনার কাছে জিজ্ঞেস করে জানা ছাড়া আর কি কোনো সোর্স আছে? অথবা অন্য আরেকজন জানে আমাকে জানাবে? মানে এই এই যে এলেম, এলেমের সোর্স ছাড়া আর কোনো সোর্স নাই। ইসলামের এলেম হলো কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের মাধ্যমেই আমরা জানতে পারবো আল্লাহ কোন কাজ পছন্দ করেন এবং কোন কাজ ভালোবাসেন। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আল্লাহ যে কাজটা পছন্দ করেন আর ভালোবাসেন সেটাই হচ্ছে কি? ইবাদত। তাহলে যেমন নামাজ কি আল্লাহ পছন্দ করেন কি না, সওম, কোরবানি, ঈদের সালাত, সালাতুল জুমআ, দান খয়রাত সাদাকা, যাকাত, এগুলো আল্লাহ পছন্দ করেন? আচ্ছা, এর বাইরে কি আল্লাহর কিছু পছন্দ করেন না? এর বাইরে তো যদি যেমন ধরেন আমি হাসি মুখে আপনার সাথে কথা বললাম, এটা কি আল্লাহ পছন্দ করেন? করেন। আমি এই ভাইয়ের একটু উপকার করলাম, হয়তো উনি একটু সমস্যা ছিলেন, এটা কি আল্লাহ পছন্দ করেন? সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে ইবাদত। ইবাদত তাহলে দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে বিশেষ প্রকার, যেগুলো বড় ইবাদত, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, উমরা, কুরবানি, এগুলো হলো বড় বড় ইবাদত। এগুলো যে ইবাদত কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এখন আমি এক ভাইকে একটু ধার দিলাম অথবা তার বিপদে তাকে কিছু সাদাকা দিলাম, একটু দান করলাম, ডোনেট করলাম, এটা কি ইবাদত? এটাও ইবাদত। অনেকে এটা ভুলে যায় যে এটা ইবাদত না। আমি ভালো খেয়ে শক্তি সামর্থ্য হলাম, মানুষের উপকার করার জন্য নিজের শক্তি মেধাকে ব্যয় করলাম, আমি যে শিক্ষাটা নিলাম, যে ধরেন অনার্স, মাস্টার্স, ডক্টরেটটা নিলাম, এই জ্ঞানটুকু অর্জন করে আমি দেশ দশের মানুষের উপকার করলাম, এটা কি ইবাদত? এটাও ইবাদত। এটা কি আল্লাহ পছন্দ করেন না? করেন। এটা তো আল্লাহ অবশ্যই পছন্দ করেন। আল্লাহ অপছন্দ করেন শিক্ষিত হয়ে চুরি করলে, আল্লাহ অপছন্দ করেন ডাকাতি করলে, আল্লাহ অপছন্দ করেন মানুষকে প্রতারিত করলে, আল্লাহ অপছন্দ করেন খাদ্যদ্রব্যে ভেজাল মেশালে, আল্লাহ অপছন্দ করেন
কারো উপর আঘাত হানা, কাউকে আহত করা, নিহত করা, জমি নিয়ে মারামারি করা, কাটাকাটি করা, বাড়ি নিয়ে ঝগড়াঝাটি করা, দুই দল গ্রামবাসী খুনাখুনি করা, এগুলো কি আল্লাহ অপছন্দ করেন না? অপছন্দ। তাহলে দেখেন, ইবাদতের কনসেপ্টটাকে আমরা আমাদের সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার পর্যন্ত নিয়ে আসতে পারি, পারি না? অনেক মানুষ মনে করে শুধু সলাত পড়লেই ইবাদত হয়ে গেল, তখন সলাত পড়তে পড়তে এখানে দাগ হয়ে যায়, আর মানুষ মনে করে মাশাআল্লাহ অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। কিন্তু আল্লাহওয়ালা মানুষ হওয়ার জন্য শুধু সলাত পড়লে যথেষ্ট হবে না, যদিও সলাত মেইন কিন্তু যথেষ্ট হবে না। আল্লাহওয়ালা মানুষ হতে হলে আল্লাহর বান্দাদেরও ভালো কাজ করতে হবে। এই জন্য মানে আমাদের মুসলিমদের শুরু হলো আল্লাহ থেকে, আল্লাহর প্রতি ইমান আকিদা দিয়ে আস্তে করে তার ইবাদতটাকে এস্টাবলিশ করে তারপরে আমরা মুআমালাতের ক্ষেত্রে আসবো। যাই হোক, ইবাদতের তাহলে আমরা দুটো বিশেষ প্রকার পেলাম, একটা হলো বিশেষ ইবাদত, স্পেশাল ইবাদত বলা হয়, এটা হলো বড় বড় ইবাদতগুলো, আরকানুল ইসলাম, সলাত, সওম, হজ, যাকাত, উমরা, কোরবানি। আরেকটা হলো কমন ইবাদত, সাধারণ ইবাদত, সেটা হচ্ছে যে সকল কাজ করলে সওয়াব হয়, যে সকল কাজ করলে মানুষের উপকার হয়, যে সকল কাজ করলে সমাজের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, উম্মার কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, এগুলোও কিন্তু ইবাদত, এগুলো ইবাদত। ইবাদতের কিছু মূলনীতি আছে, আমি সেটা একটু শেয়ার করি, তারপরে মুআমালাতের দিকে যাব। যেহেতু আমরা বলেছি ইবাদত কোনটা আল্লাহ পছন্দ করে না, কোনটা পছন্দ করে না, এটা কিসের মাধ্যমে জানবো? কোরআন এবং হাদিসের মাধ্যমে। তাহলে একটা মূলনীতি জেনে নেন, কোনো ইবাদত সাব্যস্ত করার জন্য কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। বেতের সলাহ, আমরা সাধারণত তিন রাকাত পড়ি, তাই না? যদি বলো এখন থেকে আধা রাকাত কেউ চালু করতে চান, হবে? হ্যাঁ, অথবা কেউ বললো যে না, বেশি সওয়াবের জন্য আমি একলাফে 15 রাকাত পড়তে চাই, হবে এটা? হ্যাঁ, কেন হবে না বলেন তো? কারণ কোরআন হাদিসে একসাথে 15 রাকাত পড়ার কোনো দলিল নাই। ঠিক তেমনি এখন নামাজ কয় ওয়াক্ত পড়ি আমরা? 5 ওয়াক্ত। আচ্ছা, এখন তো আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা বাড়ছে, অনেকে এসি রুমের মধ্যে থাকেন। কেউ যদি অতি উৎসাহী একজন মুসলিম বললেন যে না, আমি এখন থেকে 7 ওয়াক্ত পড়ব, বলেন তো? বেশি 2 রাকাত পড়লে অসুবিধা কি, কোনো অসুবিধা আছে কি না? আছে। কারণ এই 2 রাকাত আপনি কোথায় পেলেন? প্রশ্ন করা হবে আপনাকে, এই যে 5 ওয়াক্তের অতিরিক্ত আরও 2 ওয়াক্ত আপনি বাড়ালেন, এটা কোথায় পেলেন? জিজ্ঞেস করবে না মানুষ? তার মানে হচ্ছে আপনি দেখেন, সহজ একটু চিন্তা করলে বুঝতে পারছেন যে কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। আর সেজদায় কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা, এখন যদি এক্সচেঞ্জ করি যে সুবহান রাব্বিয়াল আলাটা পড়বো রুকুতে আর সেজদায় পড়বো সুবহান রাব্বিয়াল আযীম, রাজি হবেন? কেন রাজি হবেন না? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে ইবাদতগুলো আমরা পালন করছি, কোনো একটা ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে যাওয়া যাবে না। যে ধরেন আমি আজকে এসে বললাম যে আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, দেখি আর নাই দেখি, মানুষ তো এগুলো এরকম বলে এখন না, স্বপ্ন দেখেছি যে এখন থেকে হজ মদিনায় হবে আর মসজিদে নববী নিয়ে যাওয়া হবে মক্কায়। যদি এই প্রস্তাবটা দেই, গ্রহণ করবে কেউ? পৃথিবীর একজন সাধারণ মুসলিম, আমাদের এই আপনাদের এই পঞ্চগড়ের কোনো মুসলিম গ্রহণ করবে? এটা করবে না। কেন করবে না বলেন তো? কারণ ইসলামের কোরআন সুন্নাহ ভিত্তিক যে জিনিসটা আছে ওইটাকে পরিবর্তন করার এখতিয়ার আমার আপনার কারো নাই, কোনো কিছু বৃদ্ধি করতে পারবো না। এখন যদি বলা হয় যেমন ধরেন এখন আর পাথর মারতে হবে না, হজের মধ্যে পাথর মারা লাগবে না, কেন? কেউ একজন হয়তো স্বপ্ন দেখছে, অথবা কেউ একজন বললো পাথর মারতে গিয়ে অনেক কষ্ট, অনেক বিড়ম্বনা, অতএব এখন থেকে আর পাথর মারা লাগবে না, এটা কি গ্রহণ করা হবে? গ্রহণ করা হবে না। আমাকে একবার একজন বাঙালি, এটা অনেক আগে, প্রায় আমি তখন মদিনায় পড়তাম, আমাকে বললো যে আচ্ছা, তখন প্রতি বছরই এখনকার মতো এত সুন্দর সিস্টেম হয় নাই, ওই যে মিনাতে পাথর মারার বিষয়টা,
প্রতি বছরই 1,000-1,500 লোক মারা যেত। তো উনি বলতো, আচ্ছা এত জন লোক মারা যাচ্ছে, এটা কি স্টপ করে দেওয়া যায় না পাথর মারাটা? তখন আমি বললাম যে জনাব, এটা তো স্টপ করার অধিকার আমাদের নাই, আমরা বরং পাথরটা কোন কৌশলে মারলে লোক মারা যাবে না সেটা দেখতে পারি। আর এখন দেখেন, এখন একটা লোক মারা যায়, সুবহানাল্লাহ। তাহলে কৌশলটাই তো বড় কথা, আপনি একটা আমল স্টপ করে দিবেন এটা হবে না। যদি কেউ বলেন যে জোহরের নামাজ 4 রাকাত এখন একটু বেশি লাগে, অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, তাহলে আমি 3 রাকাত পরে সালাম ফেরাতে পারবো কিনা? জোহরের নামাজ 3 রাকাত পরে সালাম ফেরাতে পারবেন কিনা? পারবেন না। আবার অনেক সময় বলেন যে না, আজকে আমার হাতে অনেক সময়, আমি জোহরের নামাজ একসাথে 7 রাকাত পড়বো বা 6 রাকাত ফরজ, পারবেন? পারবেন না। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে ইবাদতের ক্ষেত্রে কোনো বাড়ানো কমানো যাবে না। তাহলে অনুসরণ করবেন কাকে? ওহিকে, কোরআন এবং হাদিসকে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদতের মূলনীতিটা মনে রাখবেন। তাহলে একটা আরেকটা মূলনীতি নেন যে আল্লাহ এবং তার রাসূল ইবাদতের যে সিস্টেম, যে ফরম্যাট, যে পদ্ধতি অথবা যে রূপরেখাকে অনুমোদন করেছেন, এর বাইরে অন্য যে কোনো ইবাদত হারাম। এর বাইরে অন্য যে কোনো ইবাদত হারাম যদি আপনি ইবাদত হিসাবে করেন। যদি কেউ বলে যে এখানে প্রতিদিন সকাল 10টায় এই চেয়ারে বসলে 1,00,000 সওয়াব হবে, এটা কি অ্যাকসেপ্টেড হবে? হবে না। কারণ আল্লাহ এবং তার রাসূল এরকম কোনো কথা বলে, আপনি প্রতিদিন এসে এখানে বসেন কোনো অসুবিধা নেই, প্রতিদিন এসে এই চেয়ারে বসেন কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে যদি ইবাদত বানায় ফেলেন যে এখানে বসলে 1,00,000 সওয়াব হবে, অথবা যদি বলেন যে এই ধরনের টুপি পরলে 1,000 সওয়াব হবে শুক্রবার, প্রতি শুক্রবার, এই যে, তাই না? নিজের থেকে বানিয়ে কথা বলা হলো না এটা? এতে বোঝা গেল যে ইবাদতের কোনো ঘোষণা বা সওয়াবের কোনো ঘোষণা আপনি আমি দিতে পারি না। এটা দিবেন কে? হয় আল্লাহ, নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয় আল্লাহ অথবা রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ কোনো সওয়াবের কাজ নির্ধারণ করতে পারেন না, কেউ কোনো ইবাদতের কাজ নির্ধারণ করতে পারেন না, কেউ কোনো ইবাদতের মধ্যে বৃদ্ধিও করতে পারেন না, কেউ কোনো ইবাদতের মধ্যে কমতিও করতে পারেন না। তাহলে আমাদেরকে এখন কী করতে হবে? ইবাদত কোন কাজটা আল্লাহ ভালোবাসেন, কোন কাজটা আল্লাহ পছন্দ করেন, এটা জানার জন্য কী করতে হবে বলেন তো? কোরআন হাদিস পড়তে হবে না? কোরআন হাদিস পড়তে হবে, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আলেমদের কাছে যাবেন, বুঝে নেবেন। তবে মনে রাখবেন, আমি এখানেও সতর্ক করব সবাইকে, আপনি কোরআন হাদিস প্রথম পড়ে যদি নিজেই বুঝতে চান আপনি কিন্তু পারবেন না। অতএব আলেমদেরকে অবজ্ঞা করবেন না, যে কোনো মুহাক্কিক আলেমদের কাছে গিয়ে এলেম অর্জন করার চেষ্টা করবেন এবং কোরআন সুন্নার সাথে নিজেকে সম্পৃক্ত করবেন, নিজেও পড়বেন, আলেমদের ক্লাসে যাবেন। এখন তো আলহামদুলিল্লাহ অনলাইন অনেকগুলো ক্লাস আপনারা করতে পারেন, আপনারা সেই ক্লাসগুলো করবেন, ভর্তি হয়ে যাবেন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজে, এবং এর যে বইগুলো আছে সেগুলো পড়বেন, যখন কোনো কিছু না বুঝেন জিজ্ঞেস করবেন। অনেক জটিলতা হতে পারে, অনেকের বুঝার সমস্যা থাকতে পারে, বা অনেক সময় মনে হয় যেন এটা কী বলছে আমি কিছু বুঝতে পারছি না, সেটা আলেমদের কাছে যাবেন, তারা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এটা গেল ইবাদতের চ্যাপ্টার। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করব, এর বাইরে যাওয়ার 1 ইঞ্চি অথবা 1 অ্যাটম পরিমাণ সুযোগ নাই। এবার আসি আমরা মুআমালাত। এটা দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় অংশ হলো মুআমালাত। আপনি চাকরি করেন, কৃষিকাজ করেন, আমাদের বোনেরা অনেকে হয়তো স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, আবার অনেকে গৃহিণী হিসাবে গৃহস্থালি অনেকগুলো কাজ করেন, তো এই কাজগুলোই হচ্ছে মুআমালা। আপনারা মার্কেটেও যান, তাই না? বাজারে যান না? বাজার সদাই ছাড়া কি কেউ সংসার চালাইতে পারেন কি না? পারেন না। এটা হলো আমাদের মামলা। কিনতে হয়, ভাইজান এটার দাম কত, এত কত, এত দিবেন কি না, এগুলো হলো ইন্টারাকশান, এই যে মোলামুলি। তারপরে ঈদের বাজার করা, তারপরে প্রতিবেশীর সাথে গালগল্প করা, অন্যদের সাথে ইন্টারাকশান, এগুলো সবই হলো মামলাত। তাহলে আমাদের মামলাত অনেকগুলো, বিবাহ শাদী এটাও কিন্তু মামলাত, কেউ যদি তালাক দেন এটাও মামলাত, বেচা কেনা করেন এটাও মামলাত, ব্যবসা বাণিজ্য করেন এটাও মামলাত, চাকরি করেন, ডাক্তারি করেন, প্রকৌশলী বিদ্যা তিনি অনুযায়ী তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেন, এগুলো সবই মুআমালাত। মুআমালাতের মধ্যে ইসলামের মূলনীতিটা একটু ভিন্ন। আপনি
আমি কয়েকটা মূলনীতি এখানে বলবো। প্রথম হচ্ছে মুআমালাতের মধ্যে সব কিছু জায়েজ, সব কিছু জায়েজ, শুধু ওইটা ছাড়া যেটা আল্লাহ এবং তার রাসুল হারাম করেছেন অথবা মাকরুহ করেছেন। খেয়াল করে দেখেন, মুআমালাতের মধ্যে সব কিছু জায়েজ। এখন আপনি দেখলেন যে এখানে একটা ফল, একটা লতা পাতা, তাই না? গ্রামে গঞ্জে কিন্তু অনেক লতা পাতা পাওয়া যায়, এগুলো মানে শরীরের জন্য খুব ভালো, বিভিন্ন ধরনের গাছগাছালি পাওয়া যায়, শরীরের জন্য ভালো। তা আমাকে কি দেখতে হবে যে এই যে লতাটা পাইলাম এটা কি জায়েজ কি না? কোরআন ঘাটতে হবে? ঘাটতে হবে না। আমাকে জাস্ট জানতে হবে এটা কি হারাম কি না। যেমন ধরেন মাদক দ্রব্য, যেটা যেমন গাঞ্জা অথবা ইয়াবা, এরকম মাদক অনেক কিছু আছে না? আবার যেমন হিরোইন কিংবা ওই যে আফগানিস্তানে বা ওই এলাকায় একটা হিরোইনের মূল জিনিসগুলো চাষাবাদ হয়, এগুলো ক্ষতিকারক, এগুলো কিন্তু ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, এগুলো ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। অতএব আপনি যদি সেগুলোকে লতা পাতা মনে করেন হবে না, ওই জায়গাটা জেনে নিতে হবে। কারণ হারাম হচ্ছে অল্প কয়েকটা, সব কিছুকে হারাম করা হয় না। পৃথিবীর অধিকাংশ জিনিসকে হালাল করে দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন খালাকালাকুম মা ফিল আরদে জামিআ, আল্লাহ তোমাদের জন্য সব কিছুকে তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল পৃথিবীর অধিকাংশ জিনিস হলো হালাল। তবে হারামটা কী তাহলে? কোরআনের অনেকগুলো আয়াতে কী কী জিনিস হারাম সেটা বলে দেওয়া হয়েছে। কুল্লা আজিদু ফি মা উহিয়া ইলাইয়া মুহাররামান ইল্লা, যে হে রাসুল আপনি বলে দিন যে আমার উপর যে ওহী করা হয়েছে তার মধ্যে কোনো কিছুকেই আমি হারাম হিসেবে পাই না। ইল্লা বলে তিনি যেমন রক্তকে, প্রবাহিত রক্ত, তারপর মৃত প্রাণী, এরকম আরও বেশ কিছু আইটেমকে, যেমন শুকরের গোশ, হ্যাঁ, এরকম আরও অনেক কিছুকে হারাম করা হয়েছে কোরআনের মধ্যে। বেশ কিছু জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে যে সমস্ত কিছু জবেহ করা হবে কোনো বেদীর নামে বা দেবদেবীর নামে, অথবা যে সমস্ত খাদ্য কোনো দেবদেবীর নামে অর্ঘ হিসাবে দেওয়া হবে, এগুলো সব হারাম, সেটা কোরআনে বলা হয়েছে। আর হাদিসে আরও অনেক কিছু হারাম করে দেওয়া হয়েছে, যেমন কুকুরের গোশ, এটা হারাম করে দেওয়া হয়েছে। অথবা যে সমস্ত পাখির অথবা প্রাণীর ওই যে তারা শিকার করার মতো তাদের নখ থাকে, তাহলে এগুলো হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এই যে হারাম যেগুলো করে দেওয়া হয়েছে এগুলো যদি আমরা জেনে নেই, বাকিগুলো কি হালাল? ইবাদতের ক্ষেত্রে তার অপোজিট, আমাকে জেনে নিতে হবে ইবাদতগুলো কি, এর বাইরে আর অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা কি হারাম। আর মুআমালাতের ক্ষেত্রে হারামগুলো জেনে নিতে হবে, এর বাইরে আর সব কিছু আমাদের জন্য হালাল। আমাদের জন্য যেমন কাজ করার ক্ষেত্রেও একটা সময় দেখেন, এখন সমাজে যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল বিল্ডিং করা, কি বলেন তো, বিশতলা বিল্ডিং করা, হ্যাঁ, জায়েজ না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ছিল না, কিন্তু তারপরেও এটা হালাল, এটা জায়েজ। কেন জায়েজ? কারণ এটা হারামের মধ্যে নাই। হ্যাঁ, তারপরে বাজারের মধ্যে যেমন একটা বাজার যেভাবে বসানো হয় আজকাল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি যে মোবাইলে টিপে অর্ডার দেওয়া যায় তো? হ্যাঁ, এখন তো আমরা কিছু কেনার জন্য এটাকে ই কমার্স বলা হয়, হ্যাঁ, অনলাইনে কেনাবেচা করি, করি না? অনলাইনে কেনাবেচা করলে কি কেনাবেচাটা শুদ্ধ হবে বলেন তো? অবশ্যই শুদ্ধ হবে। আরে, কারণ অনলাইনে কেনাবেচা করাটা কি নিষিদ্ধ হওয়ার কোনো দলিল আছে? কেনাবেচাটা যে ফরম্যাটেই আপনি করেন না কেন, যদি দুই পক্ষের সম্মতিতে কেনাবেচাটা হয় এবং কেনাবেচার জন্য যে শর্তগুলো আছে, যেমন মূল্য নির্ধারণ করা, পণ্য নির্ধারণ করা, হ্যাঁ, এই যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনটেন করে যদি আপনি ইমেইলে অর্ডার দেন, অনলাইনে অর্ডার দেন, অথবা আপনি টেলিফোনে অর্ডার দেন, মোবাইলে অর্ডার দেন বা সরাসরি গিয়ে কেনেন, এটা জায়েজ হবে। যদিও এই সকল পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাইলে মুআমালাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা অনেক বড়, যেটা হারাম তার বাইরে সবটা হালাল। আর ইবাদতের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে ইবাদতগুলো শরীয়তে অনুমোদিত এর বাইরে অন্যগুলো নিষিদ্ধ। অতএব অন্য কোনো ধর্মের অনুকরণে যদি আপনি ইবাদত করতে যান, গির্জায় যদি ইবাদত করতে যান, সেটা কি জায়েজ হবে? হবে না। অথবা নিজের ইচ্ছা করে, মানে আমাদের সলাতের পদ্ধতির বাইরে গিয়ে আপনি যদি আরেকটা পদ্ধতি আবিষ্কার করেন, হ্যাঁ, সৈন্যবাহিনীর মতো সলাত পড়েন, তাহলে কি সলাত হবে? হবে না। আপনি মানে একদল বিশেষ একটা সলাত আবিষ্কার করেছে, সেজন্য আমি বললাম, আপনারা ইউটিউবে পাবেন,
হ্যাঁ লেফট রাইটের মতো, হ্যাঁ মানে অদ্ভুত একটা পদ্ধতিতে সালাত পড়ে। আসলে সালাত পড়তে হবে কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের তিনটা অনুষঙ্গ। চতুর্থ আরেকটা বিষয় আছে যেখানে আমাদের মারাত্মক ঘাটতি, ওটা বলে আমি শেষ করব, সেটা হলো আখলাক। আখলাক দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তিনি বলেছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আখলাকটাকে সংশোধন করার জন্য, মানুষ যেন সুন্দর চরিত্রের মানুষ হয়। বয়স্তু লে উতাম্মেমা মাকারেমাল আখলাক, আমি মানুষকে সুন্দর সুন্দর আখলাক শেখানোর জন্যই প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন যারা মদ খায় যেন মদ বন্ধ করে, যারা মাদক সেবন করে তারা যেন আর মাদক সেবন না করে, যারা খুন খারাপি করে তারা যেন খুন খারাপি থেকে নিজেকে মুক্ত করে, যারা চুরি বদমাশি করে তারা যেন এই সমস্ত খারাপ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করে নেয়, পবিত্র করে নেয়, যারা এই সমাজের মধ্যে যারা নানা রকম ভেজাল মেশায়, প্রতারণা করে, মানুষের ক্ষতি করে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, নদী নালাগুলোকে নষ্ট করে দেয়, মানে আরও নানা ধরনের ক্ষতিকর কাজে যারা লিপ্ত, আল্লাহ রাসূল বলছেন এই ক্ষতি থেকে তাদেরকে সরিয়ে এনে ভালো মানুষে রূপান্তরিত করাটা হচ্ছে ইসলামের বড় প্রোগ্রাম। যেহেতু নবীর প্রোগ্রামই হচ্ছে ইসলামের প্রোগ্রাম, নবীর প্রোগ্রামই হচ্ছে ইসলামের প্রোগ্রাম, আমাদের আর কোনো অন্য কোনো প্রোগ্রাম নাই, অন্য কোনো এজেন্ডা নাই, নবীর প্রোগ্রামই ইসলামের প্রোগ্রাম। অতএব নবী সাল্লাহ সাল্লাম দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনার যদি সিরাতুন্নবী পড়েছেন না অনেকে, আর রাহিকাল মাকতুমটা একটু ভালো করে পড়ে নিয়েন, দেখেন নবী সাল্লাহ সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন আরবের কেমন অবস্থা ছিল, মক্কায় মদিনায়। আর যখন তিনি মদিনায় আসলেন দশ বছরে কী পরিবর্তনটা করলেন দেখেন। একজন সাহাবি বর্ণনা করছেন কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কীভাবে তিনি নিজ হাতে নিজের কন্যাগুলোকে কবর দিয়েছেন, এটা কি কেউ কল্পনা করতে পারেন বলেন তো? মানে কী বিভৎস, কী মর্মান্তিক অবস্থায় ছিল সে সমাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকদেরকে সবাইকে ভালো করে ফেললেন। একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখলেন ছোট একটা বাচ্চাকে তিনি চুমু খাচ্ছেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চুমু খাচ্ছেন? আমার তো অনেক বাচ্চা, আমি একটারও চুমু খাই নাই। কি পাশান বাবা না, মানে সে ভাবতেছে রাসূল আবার চুমু খাবে কেন, আদর করবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এটাকে অ্যাড্রেস করলেন, তিনি দেখায় দিলেন না ভালোবাসার প্রয়োজন আছে, মমতার প্রয়োজন আছে, সম্প্রীতি ছাড়া এই সমাজ চলে না, একটা সংসারও ভালোবাসা ছাড়া টেকে না। প্রতিদিন যদি স্বামী স্ত্রী ঝগড়া করে তাহলে কি সে সংসার টেকে বলেন তো? আপনি এই সন্তানদেরকে কীভাবে ভালো মানুষ করবেন, যে সন্তান প্রতিদিন দেখে যে বাবা মা খালি ঝগড়া করে একে অপরকে গালিগালাজ করে, ও কি দেশের সুনাগরিক হবে? ইসলাম সভ্য শান্ত সুন্দর আখলাকের মানুষ তৈরি করেছে। সাহাবায়ে কেরাম দেখেন যারা লোক দেখলেই তাকে মারার জন্য হামলে পড়ত, এটা ছিল না হারবুল ফুজার, সেই পুরো হিজাজ দেশে ছিল, মানুষ ঘর থেকে বের হলে জীবিত ফিরে আসবে কিনা কোনো গ্যারেন্টি ছিল না, লাগালাগি মারামারি কাটাকাটি হানাহানি সুদ অর্থনৈতিক শোষণ নানা ধরনের শোষণ সেখানে ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখলাক আখলাকটাকে রিপেয়ার করেছিলেন। আখলাক রিপেয়ার করার পরে সুবহানাল্লাহ তখন এমন একটা সমাজ কায়েম করলেন যে এই সমাজে সবাই নিরাপদ। দেখেন সাহাবাদের মধ্যে কেউ কাউকে হত্যা করেননি, করেছেন বলেন? সবাই নিরাপদ, যাকাত সবাই বের করে দিচ্ছেন, কার কী টাকা লাগবে, সহযোগিতা লাগবে? বলা হয় খেলাফতের কোনো এক সময় যে যাকাত দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত না, তার মানে মানুষ প্রয়োজন ছাড়া যাকাত নিত না, টাকার প্রতি কোনো লোভ নাই, এটাও কিন্তু আখলাক, মনে রাখবেন সবর করা আখলাক। একজন লোক আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, এখন কী করবে বলেন তো? ও কি বৈধপন্থায় হতে পারবে বলেন? তাকে অবশ্যই চুরি চামারি করতে হবে, অথবা একটা একটা না অকাজ তাকে করতে হবে। আজকের বিশ্বে, এই আধুনিক বিশ্বেও টাকা কামাই করার জন্য অধিকাংশ মানুষ খারাপ এবং হারাম পদ্ধতিটাই ফলো করছে, কারণ হালাল পদ্ধতিতে টাকায় কামাই করা আসলেই কঠিন। ইসলাম কিন্তু বলেছে হারাম পদ্ধতিতে টাকা কামাই করা যাবে না, সকল দরজা বন্ধ করে দিয়েছে, এবং হারাম পথে টাকা খরচ করাও যাবে, এটা ভালো করলো না মন্দ করলো বলেন? আজকে আমাদের সমাজে
যে অধঃপতনটা আপনারা দেখতে পাচ্ছেন সে অধঃপতনটা কিন্তু আখলাকি অধঃপতনের কারণে। মানুষ অন্যায় করতেছে, মানুষ একে অপরকে ঠকাচ্ছে। এই যে আজকে আমি এখানের অনেক ভাইয়ের কাছে শুনলাম যে আশেপাশের অনেক এলাকায় কলার মধ্যেও হরমোন ছিটানো হচ্ছে, ঔষধ ছিটানো হচ্ছে, এটা তো এটা ক্রাইম কিন্তু ভাই। আপনারা যে কোনো জজ ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞেস করেন, বিচারকের কাছে জিজ্ঞেস করেন, এগুলো কিন্তু ক্রাইম, এগুলো ক্রিমিনাল অফেন্স। কিন্তু মানুষ অবলীলা এগুলো করে যাচ্ছে, এটা অভ্যাস হয়ে গেছে মানুষের। এর কারণ হলো শুধু ল এনফোর্সমেন্ট অর্থাৎ আইনি বিধি প্রয়োগের মধ্য দিয়ে মানুষ ভালো হয় না, তার এডুকেশনটা লাগে, তার শিক্ষাটা লাগে, তার মরালিটি, তার নৈতিকতার জ্ঞানটা লাগে। তাকে ছোট সময় থেকে ভালো তারবিয়ত দিয়ে গড়ে তুলতে হবে। হঠাৎ একটা মানুষ ভালো হয় না, পরিবেশ যদি খারাপ হয় সকল মানুষ খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যে সমস্ত জায়গায় মানে হয়তো মাস্তানদের এরিয়া, খারাপ লোকদের এরিয়া, সেখানে দেখুন সব লোক খারাপ, ওখানে ভালো মানুষ হওয়ার সুযোগ নাই। আবার যেখানে ভালো মানুষ সেখানে দেখবেন যে আলহামদুলিল্লাহ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কিশোররা, তরুণরা, তরুণীরা কি সুন্দর বেড়ে উঠছে ইসলামের তারবিয়াতের মধ্য দিয়ে, ভালো মানুষ হয়ে কি সুন্দর শালীনতার মধ্য দিয়ে তারা মানুষ হচ্ছে। আবার দেখবেন যে আপনি পাশ্চাত্যে যান, আমি বহু দেশে গিয়েছি, আল্লাহ চোখ তুলে তাকানো যায় না। সামারে যদি যান, সামার মানে গ্রীষ্মে, আল্লাহ মানে এত উলঙ্গপনা, এত বিশ্রী, যে একটা সভ্য সমাজ কি করে এত বিশ্রী হতে পারে? এবং তারা কি আসলে গভীর রাত হলে ভালো কাজ করে? অবশ্যই না, অবশ্যই না। সেখানে বিকৃতি, বিকৃতির অন্তরালে তারা তলিয়ে গেছে, তারা তলিয়ে গেছে, কারণ তারা শালীনতার, সৌন্দর্যের, সুন্দর বিউটিফুল লাইফ তারা মেনটেন করছে না, তারা মেনটেন করছে না। এই জন্য একে একে আল্লাহ তাআলা তার বরকত তুলে নিচ্ছেন, বিয়ে তুলে নিচ্ছেন, শান্তি তুলে নিচ্ছেন, পরিবার প্রথা তুলে নিচ্ছেন। এখন অনেক সন্তানরা তার বাবা মাকে চেনে না, অনেক বাবা মা তার সন্তানকে চিনে না। এবং এই বিপর্যয়ের কারণে আধুনিক বিশ্ব যে আরও কত বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে সেটা বলাই বাহুল্য। কিন্তু কোনো সন্দেহ নাই, মুসলিম সমাজ যদি আজকে এই চারটা এরিয়া, ইমান, আকিদা, ইবাদত, মুআমালাত এবং আখলাক, এই চারটা এরিয়া যদি মুসলিম সমাজ কাজ করতে পারে এবং তাদের যে বৈশিষ্ট্য সেটা ধরে রাখতে পারে, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা হবে। হবে না কেন? আল্লাহ তাআলা তো তাদের শ্রেষ্ঠত্বের ঘোষণাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, যাদেরকে সমগ্র মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং অসৎ, অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমান পোষণ করবে। ওকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। এটা তো আল্লাহরই সার্টিফিকেট, কিন্তু আপনাকে আমাকে সেই বৈশিষ্ট্যটা রক্ষা করতে হবে। শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ আকীদা, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মুআমালাত এবং শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ আখলাক বজায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা। তা না হলে শুধু নামের মুসলিম হয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার হলে আপনি কিন্তু সেই ফসল নিয়ে আসতে পারবেন না আপনার নিজের ঘরে, নিজের জাতির জীবনে, জাতীয় জীবনে, যেটা হতো যদি আপনি সব জায়গায় শ্রেষ্ঠ হতে পারতেন। অতএব আমাদেরকে এই শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে হলে আমাদের আরও কিছু পূর্ব শর্ত পালন করতে হবে, সেটা হচ্ছে তারবিয়া এবং তালিম। এটা হলো টোটাল এডুকেশন। মানুষকে শুধু থিওরি শেখালে চলবে না, থিওরি বুঝছেন তো, তত্ত্ব, যে সদা সত্য কথা বলিবে আর একটু পরে নিচে নেমে মিথ্যা কথা বলছেন। ওয়াজ করছেন একজন বড় অফিসার হিসাবে, বলছেন এই সমাজের মধ্যে এখন থেকে আর কোনো ভেজাল চলবে না, কিন্তু নিজেই ভেজাল মেশাচ্ছেন। এভাবে তো হবে না, এভাবে হবে না। ইসলাম মানুষকে যা শিখিয়েছে তা করে দেখিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআন। আল কোরআনকে আমরা যেভাবে পড়ছি, দেখছি, দেখে যে থিওরিগুলো পাচ্ছি, আর একজন লোকের বাস্তব জীবনে আমরা সেটা দেখেছি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সমাজের মধ্যে নানা রকম অধঃপতন আমরা দেখতে পাচ্ছি,
ওটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদের নেক্সট প্রজন্মকে উঠিয়ে আনতে হবে। এই জন্যে অসতর্ক থাকলে কিন্তু হবে না। আমাদের বিরুদ্ধে যারা ইসলাম বিরোধী প্রচারণা চালাচ্ছেন, অমুসলিম বিভিন্ন শক্তি, সেগুলো কিন্তু কাজ করছে। তারা এমন সব নাটক, এমন সব সিনেমা প্রচার করছে যেগুলো একবার দেখার পরেই একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, হয় কি না বলেন? ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলো আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য কাজ করছে। তাহলে ঈমানটাকে যদি রাখতে চান, আপনাকে এলেমমুখী হতে হবে, এলেম। আর এই এলেমের আদান প্রদানটাকে বলা হয় তালিম এবং তারবিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা লোককে শুদ্ধ করেছেন। আমাদের বর্তমান আমাদের জাতীয় জীবনে কিন্তু শুদ্ধাচারের একটা বিষয় আছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে গতকালকে দেখলাম, শুদ্ধাচার অর্থাৎ আপনি গঠনমূলক কী কাজগুলো করেন সেগুলো শেয়ার করা প্রত্যেকের মধ্যে, যেন অগঠনমূলক কাজগুলো আমরা বাদ দিই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এই শুদ্ধ জীবন, পবিত্র জীবন শিখিয়েছেন এলেম দিয়ে। কিন্তু এলেমের সাথে তারবিয়াতটা ছিল, বাস্তব প্রশিক্ষণটা ছিল, যাতে একজন মানুষ জানলো ইসলাম শ্রেষ্ঠ, কিন্তু সে নিজেকেও শ্রেষ্ঠ করে ফেলেছে। আপনারা জানেন যে মাদকদ্রব্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঘোষণা দিয়েছেন, এটা সহিহ হাদিস, বলেছিলেন সমস্ত মদ হারাম। আপনারা কি সেই হাদিসটা শুনেছেন কেউ? যে সবাই সমস্ত মদের বোতল ভেঙে এটাকে যখন ফেলে দিল, পুরো মদিনায় মদের নহর বয়ে গেল, এবং তারপর দিন থেকে আর কেউ কোনোদিন মদ স্পর্শই করেননি। তারা এটা বলতে পারতেন যে মদটা ফেলে দিই, পাত্রটা তো সুন্দর, প্রিয় পাত্র, হ্যাঁ ওটাকে একটু ধুয়ে মুছে রাখি না। তারা বলছেন যে এই পাত্রটার দিকে তাকালেই ওই মাদকতার প্রতি তাদের নেশাটা জেগে উঠবে, ফলে এটাকে পুরোটাই ধ্বংস করে দাও। একটা সমাজকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার এক্সাম্পল দিয়েছেন কীভাবে একটা সমাজকে পবিত্র করতে হয়, কীভাবে একটা জীবনকে পবিত্র করতে হয়, কীভাবে একটা পরিবারকে পবিত্র করতে হয়। আর আজকে এত শিক্ষা দীক্ষা, এত সুন্দর ব্যবস্থাপনার মধ্যে কিশোর গ্যাং কেমনে হয় বলেন তো? আপনারা জানেন না, এটা সারা দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাং, এদেরকে ইয়ে করা যাচ্ছে না, কিশোর সংশোধন কেন্দ্র করেও এদেরকে ঠিক করা যাচ্ছে না। কেন? এটা একটু ভাবতে হবে ভাই। কারণ আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত আছে, নাকি? ওই সর্ষের ভূতটাকে আগে তাড়ান। আমার নিজের মধ্যে আগে, সবার আগে আমি আমার নিজের মধ্যে যে ভুল আছে এটাকে সংশোধন করব। তারপর আমার পরিবারের মধ্যে যে ভুল আছে সেটাকে সংশোধন করব। তারপর আমার অফিসের মধ্যে যে ভুল আছে সেটাকে সংশোধন করব। তাহলে সর্ষের মধ্যে আর ভূত থাকবে না। আপনি সব জায়গায় ভূত রেখে তারপরে পরিবর্তন করতে চান, এটা হবে না। আপনি সব জায়গায় যত অন্যায় অবিচার আছে, যত ভুল বিভ্রান্তি আছে, যত শিরিক বেদাত আছে সব ঠিক রেখে তারপরে ওয়াজ করতে যান, এতে এতে কাজ হবে না, এতে কাজ হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, কাজ যদি করতে চান অল্প করেন, কিন্তু মন দিয়ে করেন, সিনসিয়ারিটির সাথে করেন, আল্লাহ এবং রাসূলের প্রতি মহাব্বত রেখে করেন, দীনের প্রতি মহাব্বা রেখে করেন, জাতির প্রতি ভালোবাসা রেখে করেন, তাহলে এর মধ্যে কোনো মেয়েকিপনা থাকবে না, বানোয়াট কিছু থাকবে না। যা থাকবে, থাকবে আন্তরিকতা, থাকবে মমতা, ভালোবাসা, থাকবে সম্প্রীতি। এর মধ্য দিয়েই কিন্তু একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা জনপদ পবিত্র হয়ে ওঠে, সংশোধিত হয়। আমি আশা করছি আমরা গুরুত্বপূর্ণ চারটা পয়েন্টে যে আলোচনা করছি আপনারা মনে রাখবেন। আমি শুধু একবার রিপিট করব। প্রথম বলেছি কি, ঈমান এবং আকীদা, এটা কিন্তু এক নম্বরে রাখতেই হবে, এটাকে দুই নম্বরে কখনো নেবেন না, আর চতুর্থ নম্বরে তো নেওয়া যাবেই না। এক নম্বরে কি, ঈমান এবং আকীদা, দুই নম্বর হলো ইবাদাত, ইবাদত, তিন নম্বর হলো মুআমালাত, এবং চার নম্বর হলো আখলাক। আখলাক যদিও মুআমালাতের সাথে সম্পৃক্ত, তারপরেও আমরা এটাকে আলাদা নিয়েছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা মিশন ছিলেন, মিশন ছিল এটা, এবং এটাকে ফোকাস করতেই হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনায়, আমাদের সামাজিক ব্যবস্থাপনায়, আমাদের পারিবারিক ব্যবস্থাপনায়, এবং আমাদের ব্যক্তিগত সকল ক্ষেত্রে আখলাককে ফোকাস করতেই হবে। তা না হলে অধঃপতন থেকে আমরা উঠতে পারবো না। তা না হলে আজকে দেখেন অনেক খ্রিশ্চান দেশে, অমুসলিম দেশে
তারা এতটা অধঃপতিত নয় যতটা আমরা। তাদের ইমান না থাকলেও কি আছে, অনেক ক্ষেত্রে আখলাক আছে, অনেক ক্ষেত্রে, আমি বলবো না সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আখলাক আছে। তারা ধোঁকা দেয় না, তারা ট্রাফিক ল মেনে চলে, তারা সামাজিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো তারা মেনে চলে। তো আমাদের এক্ষেত্রে অনেক ঘাটতি থাকার কারণে আসলে আমরা সেই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছি। আরেকটা জিনিস বলে আমি শেষ করছি, মনে রাখবেন আল্লাহর একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ, দ্য সিস্টেম অফ আল্লাহ। আল্লাহর একটা সিস্টেম আছে, আল্লাহর এই সিস্টেম যারাই পালন করবে আল্লাহ তাদেরকে বেনিফিট দেবেন। আর এই সিস্টেমটা যারা লঙ্ঘন করবে, তারা যদি মুসলমানরা হয়ে থাকে, আল্লাহ তাদেরকে কোনো কল্যাণ দিবেন না। মনে রাখবেন আল্লাহ এটা গ্যারেন্টি দেননি যে তুমি নামে মাত্র মুসলিম হলেই তোমার সাত খুন মাপ আর তোমাকে আমি সব কল্যাণ দিয়ে দিব। নো, কল্যাণ তারাই পাবে যারা আল্লাহর দেয়া পৃথিবীর সিস্টেমকে মেনে চলে। অতএব আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব, আল্লাহ পৃথিবীতে যে চমৎকার সিস্টেমটা দিয়েছেন, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের এই যে একটা সুন্দর সমীকরণ, তাদের বিভিন্ন জায়গাতে যে তারা মহাশূন্যে ভেসে আছে, কক্ষপথে তারা ঘুরছে, এই সিস্টেম তো ব্যাহত হলে এটা বিজ্ঞানীরাই বলেন যে একদম সব কিছু বিগ ব্যাং হয়ে যাবে। আরেকটা অর্থাৎ কেয়ামত, তো যে সিস্টেমটা এত নিখুঁত, তাহলে আল্লাহর দেওয়া শরিয়ার সিস্টেমটাও নিখুঁত, আল্লাহর দেওয়া দিনের সিস্টেমটাও নিখুঁত, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ করেছেন। আসুন আমরা আল্লাহর দেওয়া যে শারীরিক এবং জাগতিক সিস্টেমটা মেনে চলছি, এই যে দুই চোখে দেখছি, দুই কান দিয়ে তো দেখা যায় না, দুই চোখ দিয়ে তো শোনা যায় না, তাই না, মুখ দিয়ে খাচ্ছি, নাক দিয়ে তো খাওয়া যায় না, নাক দিয়ে খেতে হলে পাইপ দিয়ে, সেটা আলাদা স্পেশাল ব্যবস্থা। এই যে সিস্টেম, আমাদের কিডনি কাজ করছে, আমাদের হার্ট কাজ করছে, আমাদের লিভার কাজ করছে, তাই না, আবার হার্টের কাজ তো আর কিডনি করে না, নাকি করে? তাহলে সেই আল্লাহ একই আল্লাহই তো আমাদেরকে শরিয়ার সিস্টেমটা দিয়েছেন, ইসলামের সিস্টেমটা দিয়েছেন। আসুন আমরা সেটাও যদি মেনে চলি, তাহলে জাগতিক আল্লাহর দেওয়া সিস্টেম এবং আল্লাহর দেওয়া দিনই সিস্টেম, রিলিজিয়াস সিস্টেম, এই দুটোর মধ্য দিয়ে আমি আশা করি যে আমাদের সমাজ সুন্দর হবে, পরিবারগুলো সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে। আসুন আমরা শিক্ষার কাজে সবসময় অগ্রে থাকি, এবং আমরা যেন এটা না ভাবি যথেষ্ট বয়স হয়েছে আর শেখা লাগবে না, না, শিখতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত, ওই মূল মন্ত্রটা মনে রাখবেন। আর অনলাইনে আমরা আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো ক্রিয়েট করেছি, আপনারা সেখানে ভর্তি হয়ে যান, এই গ্রামে গঞ্জ থেকে অন্তত একবার আপনারা কোর্সটা সমাপ্ত করেন, তাহলে আমি আশা করছি যে আল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর জীবন দিবেন, অনেক পবিত্র জীবন দিবেন। এখানে ওসুলুল ইমানটা তো দেখালাম, আরেকটা খুবই সংক্ষিপ্ত বই আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, মুসলিমদের মেইন যে আকিদাটা, এখানে সংজ্ঞা, ইতিহাস, বৈশিষ্ট্য, নীতিমালা ও আকিদা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এরপরে আছে মুমিনের পারিবারিক জীবন, খুব সুন্দর আরেকটা বই, এখানে আমাদের সব ধরনের পারিবারিক ইন্টারাকশনের কথা আমরা বলে দিয়েছি। আমরা এখানে শাশুড়ি বউয়ের ইস্যুগুলো নিয়ে এসেছি, কারণ আমাদের গ্রাম বাংলা শাশুড়ি বউয়ের চিরন্তন একটা যুদ্ধ আমরা দেখি, এখন শহরেও দেখি, গ্রামেও দেখি, কিভাবে শাশুড়ি বউয়ের যুদ্ধটা থামিয়ে আমরা একটা সুখী সংসার করতে পারবো, সেই সমস্ত টিপসগুলো এখানে দেওয়া আছে। এবং আরেকটা হচ্ছে আকিদাতুত তাওহীদ, সৌদি আরবের প্রখ্যাত একজন প্রফেসর, ডক্টর, এবং সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের একজন সদস্য ডক্টর সালেহ ফাউজাদান লেখা আকিদাতুত তাওহীদ, এই বইগুলো আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন। এর বাইরেও আপনাদের পড়ার আরও অনেক কিছু আছে, আমরা পরবর্তীতে সেগুলো শেয়ার করব। তো আমি আপাতত আপনাদের সবার কল্যাণ কামনা করে আমার আলোচনা শেষ করব। প্রশ্ন উত্তর কি আছে? আচ্ছা, কিছু প্রশ্ন উত্তর আছে। যাই হোক, এই পঞ্চগড়ে আমি প্রথম আসলাম, আলহামদুলিল্লাহ আপনাদের আতিথেয়তা, আপনাদের সবার মধ্যে জ্ঞানের যে স্পৃহা এবং আগ্রহ, সেটা আমাকে অভিভূত করেছে। এবং আমি আশা করছি যে আপনারা জ্ঞানে কখনোই তৃপ্ত হবেন না, অতৃপ্তি যেন থাকে, সব কিছুতে অতৃপ্তি খারাপ, কিন্তু একটা জায়গায় অতৃপ্তিটা ভালো, সেটা কি? জ্ঞান। জ্ঞানে তৃপ্ত হয়ে গেলে মুশকিল, যে আমি যা শিখেছি এনাফ, এরপর দেখবেন যে আপনার জ্ঞান শেখা হবে না। অতএব এই জায়গাটা আপনারা সারা জীবন অতৃপ্ত থাকবেন এবং জ্ঞান শিখতেই থাকবেন, আশা করি যে তাহলে আল্লাহ তাআলা আপনাদের সব কিছুতে বরকত দেবেন এবং সবসময়
হেদায়তের উপর থাকতে পারবেন এবং দেশ জাতিকে সবসময় আলোকিত করতে পারবেন, কারণ আপনি তখন নিজে একজন আলোকিত মানুষ থাকবেন। আলোচনার পরে আমরা এবার প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, নারীরা সালাতের শুরুতে একামত দিতে পারবে কি? এটা যদি ফরজ সালা হয়ে থাকে তাহলে নারীরা একামত দিতে কোনো অসুবিধা নেই, একামত নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ সালাতের আগে সুন্নাহ, তবে নারীরা আস্তে একামত দিবে, জোরে না, তিনি যখন এক এক নামাজ পড়বেন আস্তে একামত দিতে পারবেন। ইমানদারদের সাথে থাকলে ইমানি শক্তি বৃদ্ধি পায়, এ বিষয়ে মতামত দেবেন? জি অবশ্যই। তার মানে হচ্ছে সলেহীনদের সাথে থাকতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। কোরআনের নির্দেশ এটা, ও কোনো মাস সাদেকিন, সাদেকিন সত্যবাদীদের সাথে, সত্যবাদীরা সলেহীন, তারাই ভালো মুসলিম, তারাই সৎকর্মশীল। ও কোনো মাস সাদেকিন, আল্লাহ তালা যখন এটা কোরআনে বললেন এটা দ্বারা বুঝালেন যে সত্যবাদী ভালো মোহসেন সৎকর্মশীল মোত্তাকি মোমেনদের সাথে তোমরা থাকো, আর যদি না থাকো তাহলে কি হবে, তাহলে যা হবার তাই হচ্ছে, তাই না? আমার মনে হয় এটার জন্য এক্সাম্পল লাগবে না, আমাদের চারপাশে প্রচুর এক্সাম্পল আছে। অতএব আমরা বলবো যে আমাদের মুসলিম ফ্যামিলিগুলো তারা একটু রিচার্জ হওয়া দরকার। আপনার মোবাইলে যখন 1% হয়ে যায় তখন কিন্তু 1% না, আপনি 10% 5% নেমে আসলে আপনি নতুন করে চার্জ দেন, তাই না? এখন দেখবেন, আপনি নিজে একটু খেয়াল করবেন, কোনো কোনো অবস্থায় এরকম হয় যে পাপের পরিবেশের মধ্যে আপনি আছেন, পাপের মধ্যে ঢুকে যাচ্ছেন, ঢুকে যাচ্ছেন, সতর্ক হতে হবে না আপনাকে, ইমানের চার্জটা নিতে হবে, দ্রুত ইমানের পরিবেশে চলে আসেন। পাপের পরিবেশ থেকে আপনি বনী ইসরায়েলের সে গল্পটা তো জানেন যে এক লোক 99 জনকে মেরেছে, একজন আবেদের কাছে, ইবাদত গুজার ব্যক্তির কাছে এসে বলল যে আচ্ছা আমি তো এখন একটু তওবা করতে চাই। বলছে আরে তুমি তো মহাপাতক দুষ্ট, এতজন লোককে তুমি মেরে ফেলেছ, তোমার কোনো ক্ষমা নাই। তখন সে বললো আচ্ছা ক্ষমা যেহেতু নাই তাহলে তোমাকে দিয়ে আমি 100 পুরা করি। তারপরে আবার ঘটনাচক্রে সে একজন আলেমের সাথে দেখা হওয়ার পরে বলল যে আচ্ছা মহোদয় আমার কি আসলে তওবা হবে, আমি তো 100 জনকে খতম করেছি। বলছে অবশ্যই হবে, অবশ্যই হবে, কারণ ইসলামে ক্ষমা নাই এমন কোনো অবস্থা নাই, কিন্তু তোমার বোধ থাকা অবস্থায় তওবা ইস্তেগফার করতে হবে। আর এই যে জনপদে তুমি আছো, তুমি এই জনপদ থেকে ওই অমুক জনপদে চলে যাও, তাতে কি বোঝা যায়? পরিবেশ, এই জনপদ তোমাকে মুক্তি দেবে না, এটা নিকৃষ্ট, এখানে মানুষ খুন খারাপি করে, অতএব তুমি ভালো জনপদে যাও। তখন পথে তার মৃত্যু হলো, তাই না? এই ঘটনাটা আপনারা জানেন। ফেরেশতাদের মধ্যে দুদল, রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতা চলে আসলো, বলে যে এ তো খারাপ, এ তো তওবা করতে পারে না এখনও, একে আমরা নিয়ে যাবো, আজাবের ফেরেশতারা। আর রহমতের ফেরেশতারা বলছে যে না এ তো ভালো উদ্দেশ্যে এসছে, সুতরাং আমরাই তার জানটা কবজ করব। তারপরে বলা হলো, ঘোষণা হলো যে দেখো কোন দিকে তার দূরত্ব বেশি এবং কোন দিকে তার নিকটবর্তীতা বেশি। তখন যখন দেখা গেল যে এটা বলা হচ্ছে আর কি, হাদিসে এইভাবে এসছে, তখন রহমতের ফেরেশতারাই তার জান কবজ করে দিয়ে গেছে। তাতে বোঝা গেল সে পৌঁছতে পারেনি, এবং এটাই ইসলামের নিয়ম। আপনি হজ করতে গেলেন, ফরজ হজ করতে পারলেন না, আপনার আদায় হয়ে যাবে, যে কোনো ভালো কাজে আপনি অগ্রসর হলে আদায় হয়ে যাবে। আচ্ছা একটু সংক্ষেপ করি, বিতির সালাতের সঠিক পদ্ধতি যদি বলতেন, অর্থাৎ বিতির সালাত আদায়ের পদ্ধতি। বিতির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহি হাদিস আছে, নানা পদ্ধতিতে তিনি এই সালাত আদায় করেছেন। 3 রাকাত তিনি আদায় করেছেন। এই 3 রাকাত আদায়ের পদ্ধতির মধ্যেও একাধিক পদ্ধতি এসছে, কিন্তু যেটা প্রণিধানযোগ্য সেই 3 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, 2য় রাকাতে না বসে উঠে যেতেন, এবং 3য় রাকাতে তিনি কুনুত পড়তেন, রুকুর আগে কখনো কখনো, আবার রুকুর পরেও কুনুত পড়তেন, পড়ে তিনি সরাসরি সেজদা চলে যেতেন। এটা হলো একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনি রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে পড়ে পরে 1 রাকাত মেলাতেন। অনেকগুলো হাদিস সুনানের গ্রন্থেও এসেছে, সহি বুখারিতেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 রাকাত পড়াকে রেকমেন্ড করেছেন বেতের সালার ক্ষেত্রে 2 রাকাতের পরে। আচ্ছা এরপরে আরও কিছু সহি হাদিস এসছে কিছু হাদিসের গ্রন্থে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 5 রাকাতও পড়েছেন, 2য় রাকাতে বসেননি, 4র্থ রাকাতে বসেননি, 5ম্রাকাতে বসেছেন এবং 5র্থ রাকাতে তিনি কুনুত করেছেন। কিছু হাদিস এসছে তিনি 7 রাকাতও পড়েছেন এবং
আরও কিছু হাদিস এসছে, এগুলো সব সাহি, আরও কিছু হাদিস এসছে নয় রাকাতও তিনি পড়েছেন, তবে নয় রাকাতের ক্ষেত্রে অষ্টম রাকাতে তিনি বসেছেন, তারপরে নবম রাকাতে তিনি কুনুত পড়ে তিনি পরে বসে সালাম ফিরিয়েছেন। আচ্ছা, কখনও বেতের সালাত আদায় না করা হলে, অর্থাৎ রাত হতে ফজর পর্যন্ত আদায় না করা হলে এক্ষেত্রে পরের দিন কীভাবে আদায় করতে হবে? আসলে বেতের সালাত হচ্ছে রাতেই পড়তে হয়, পরের দিন বেতের সালাত কাজা করার কোনো সুযোগ নেই, তবে ওটাকে রিকাভারি করার সুযোগ আছে। সেটা হচ্ছে বেতের সালাতের ব্যাপারে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যথেষ্ট জোর দিয়েছেন, যে কারণে আলেমদের মধ্যে কোনো কোনো ইমাম এটাকে ওয়াজিব বলেছেন, যদিও অধিকাংশ ইমামরা এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন, যাদের মধ্যে তিন ইমাম এবং ইমাম মোহাম্মদ রাহমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ আছেন, সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এটাকে জোর দিয়েছেন, ফলে তারা বলেছেন যে পরের দিন এটা জোর করে পড়বে, জোর করে, অর্থাৎ তিন রাকাতের জায়গায় সে চার রাকাত চাশতের নামাজের সময় দু রাকাত করে পড়ে নেবে। ইমান ধ্বংসের কারণগুলো কী কী? ইমান ধ্বংসের মৌলিক কারণ হলো দশটা, কিন্তু এগুলোকে ওলামায়ে কেরাম আরও ছোট ছোট করে কেউ ২৫টা পর্যন্ত বর্ণনা করেছেন। মূল হলো শিরক বা যে কোনো বড় ধরনের শিরক, দ্বিতীয় হচ্ছে কুফরি নাস্তিকতা, চতুর্থ হচ্ছে যদি কেউ বিশ্বাস করে যে ইসলামও সত্য কুফুরিও সত্য অথবা শেরকও সত্য, শেরকও ঠিক আছে ইসলামও ঠিক আছে, তাহলে এইটা, অথবা যদি কেউ মনে করে যে ইসলামের চাইতে মানুষের গড়া অন্য অন্য যে কোনো দীন ধর্ম সেটা সঠিক, তাহলে এগুলো হচ্ছে বড় ধরনের ইমান ধ্বংসকারী। এছাড়াও যদি কেউ কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে অথবা কোরআনের প্রতি ঘৃণা পোষণ করে, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে বা তার প্রতি ঘৃণা প্রকাশ করে অথবা তাকে গালিগালাজ করে, কোরআনকে গালিগালাজ করে, এগুলো ইমান বিধ্বংসী। প্রত্যেক মুসলিমকে তার ইমানকে সঠিক রাখার জন্য ইমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে না, কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। যদি কখনো সে ভুলে হয়েও যায়, সাথে সাথে তওবা করে তাকে আসতে হবে। আর মনে রাখতে হবে, ইমানের মৌলিক বিষয়গুলো যেমন জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত, ইমানকে কিসে ধ্বংস করে সেটাও জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত, যাতে ইমান বিধ্বংসী জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং ইমানের মধ্যে নিজেদেরকে রাখতে পারি, ইমানকে পূর্ণ করতে পারি। আপনি একটা ঘর বানালেন, এই ঘরটা কিসে ধ্বংস হয়ে যাবে? যেমন এই ঘরটা ধ্বংস হবে যদি এর পিলারগুলো নষ্ট হয়ে যায়, কেউ এসে পিলারগুলো কেটে দেন, ভেঙে পড়বে না, অথবা যদি কেউ আগুন লাগিয়ে দেয় তাহলে জ্বলে যাবে না। তাহলে আপনাকে এই ঘরের একটা প্রোটেকশন তৈরি করতে হবে, যে কোনো চোর ডাকাত বা কেউ এসে যেন ঘরকে ফেলে দিতে না পারে। আপনাকে ওই যে ডিস্টিংগুইশার রাখতে হবে, যে হঠাৎ করে আপনার চুলা থেকে আগুন লেগে যেন ঘর জ্বলে না যায়। ইমানটাও এরকম, আমাদের ইমানটা হচ্ছে আমাদের এই জগতের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, কারণ এইটা হারালে আপনার আর জান্নাতে যাওয়া হবে না। অতএব এই ইমানটা যাতে প্রোটেক্টেড হয়, মাহফুজ থাকে, হেফাজতে থাকে, সেজন্য ইমান বিধ্বংসী যে কোনো বিষয় থেকে আমার ইমানকে রক্ষা করতে হবে, এবং এলেমই হচ্ছে তার সবচেয়ে বড় প্রোটেক্টর। আপনি যদি সঠিক দিনই এলেম রাখেন তাহলে আপনি আপনার ইমানকে প্রোটেক্ট করতে পারবেন, হেফাজত করতে পারবেন। শিরক সম্পর্কে জানতে চাই, গুপ্ত শিরক, ছোট শিরক সম্পর্কে জানাবেন, বিশাল বড় আলোচনা। শিরক হচ্ছে মুসাওয়াত ও গায়রিল্লাহি বিল্লাহি ফিমা হুয়া হাকুল্লাহ, যেটা আল্লাহর হক, যেটা আল্লাহর অধিকার, আল্লাহর এক্সক্লুসিভ অধিকারের ক্ষেত্রে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে তাকে সমকক্ষ স্থির করে তাহলে সে বড় শিরিক করে ফেলল, এটা বড় শিরিক, এটা ইমান ভঙ্গের কারণ, ইমান একদম পুরো নষ্ট করে দেবে। এই ধরনের শিরিক অনেক আছে, আমরা তো কিছু আলোচনা করেছি। গুপ্ত শিরিক হচ্ছে আশেরকুল খাফি, আশেরকুল খাফি, এটা হচ্ছে নিয়তের শিরিক, অথবা এটা সাধারণত মানুষ যে রিয়া, রিয়াকেও আশেরকুল খাফি বলা হয়েছে। যেমন আপনি সালাত পড়লেন, মনে মনে ভাবলেন যে আচ্ছা আমি তো অনেক বড় মানে মুসল্লি হয়ে গেলাম না, মানুষ যাতে দেখে কী সুন্দর করে সালাত পড়তেছে উনি, কী ধীরে ধীরে, ভিতরে আপনার এই ধরনের একটা নিয়ত, তাহলে এটা হলো শেরকুল খাফিউন, এটা কবিরা গুনাহ, এটাকে খুব দ্রুত আপনাকে মিনিমাইজ করে ফেলতে হবে, এটাকে তওবা করে ফেলতে হবে। এবং কারণ শেরকে খাফি আপনার আমলকে পুরো বাতিল করে দেয়, রিয়া আপনার পুরো আমলকে বাতিল করে দেয়,
অতএব অন্তরের শিরিক এবং রিয়ার শিরিক, এগুলো হলো শিরকুল খাফি, গোপন। এগুলো কখনো বড় শিরিকও হতে পারে, এগুলো কখনো ছোট শিরিকও হতে পারে। আপনি আমাদের শিরিক সম্পর্কিত আলোচনা, বিশেষ করে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি শিরিক সম্পর্কে অনেকগুলো আলোচনা করেছেন, আপনি সেগুলো দেখতে পারেন। শাওয়াল মাসের ছয়টি রোজা একাধারে দেওয়া রাখা যাবে কি না, বিরতি দিয়ে রাখতে হবে কি না, না বিরতি দিয়েও রাখতে পারেন, একাধারেও রাখতে পারেন, সোম মঙ্গলবারও রাখতে পারেন। যেমন অনেকে যেটা করে, সোম আর বৃহস্পতিবার, মঙ্গলবার নয়, সোম এবং বৃহস্পতিবার আর মাঝখানে তেরো চোদ্দ পনেরো শাওয়ালে, যেটাকে আইয়ামুল বিদ বলা হয়, তাহলে আপনি সোম আর বৃহস্পতি তেরো চোদ্দ পনেরো মিলে ছয়টা করতে পারলে আপনি একাধিক সহি অকেশন বা উপলক্ষকে আপনি কিন্তু অ্যাভেল করতে পারছেন। কি, আপনি সোমবারের সবটাও পেলেন, আবার এটা শাওয়ালের ছয় রোজাও হলো, আবার আইয়ামুল বিদে মাসের তিনটা যে বিশেষ ফজিলত সম্পন্ন সিয়াম, আপনি শাওয়ালের সিয়ামগুলোকে সেই সময় পালন করলেন, এটা উত্তম। আমার মনে হয় আইয়ামুল বিদ সামনে আছে। তাওহিদ কত প্রকার ও কী কী? তাওহিদ তিন প্রকার, মূলত তিন প্রকার, অনেকে আর অনেক প্রকার উল্লেখ করেছেন, কিন্তু সব প্রকারকে একসাথ করে আমরা বলবো তিন প্রকার। তাওহিদুল উলুহিয়া, তাওহিদুর রুবুবিয়া, তাওহিদুল আসমা সিফাত, আল্লাহকে একমাত্র রব হিসাবে মানা আর কাউকে নয়, এটা হলো রুবুবিয়া। উলুহিয়া হলো আল্লাহকে একমাত্র মাবুদ, তারই ইবাদত করবো আর কারো ইবাদত নয়, এই হিসাবে আল্লাহকে একক হিসাব সত্তা হিসাবে মানা, এটা হলো উলুহিয়াত। আর আল্লাহর যে সমস্ত সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলীগুলো রয়েছে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা, আল্লাহ কোনো সৃষ্টি বা বান্দার জন্য সেগুলো সাব্যস্ত না করা, এটা হলো তাওহিদুল আসমা ও সিফাত। কোনো ব্যক্তি যাতে ইমানহারা অবস্থায় মৃত্যুবরণ না করে, এতে সমাজে কার ভূমিকা বেশি থাকার প্রয়োজন? সবারই, এটা একটা সর্বাত্মক চেতনা থাকা দরকার। প্রথমত আমি যেন ইমান না হারা হই, এটা সবার প্রথমে আমার নিজেকে প্রস্তুতি নিতে হবে। জ্ঞানগত প্রস্তুতি, চিন্তাগত প্রস্তুতি আর কমিটমেন্ট, ওয়াদা আল্লাহ আর আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয়, তাই না? ব্যক্তির নিজেকে সবচেয়ে বেশি কমিটমেন্টে থাকতে হবে, আর এরপরে অন্য কা। আমার ভাই, আপনি তো আমার ভাই, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের সেই চেতনা, ভালোবাসাটা থাকতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামাথালিল জাসাদিল ওয়াহিদ। এটা সহিহ মুসলিমের একটা হাদিস, যে মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি, মমতা ও ভালোবাসায় উদাহরণ হচ্ছে একটা দেহের মত। দেহের কোনো সমস্যা হলে পুরো দেহ তাতে সাড়া দেয়, আমরা কি তাতে সাড়া দিই? তাহলে আমার কোনো ভাই যখন বিপথে যায় তাকে রক্ষা করা আমার দায়িত্ব। আজকাল মানুষ কিন্তু করে না, রাস্তা ছিনতাই ও দেখতেছে কিন্তু কেউ কিছু বলে না, তাই না? তাতে বোঝা গেল যে আমাদের সম্প্রীতিটা এখন একদমই ভঙ্গুর হয়ে গেছে, এটা বাড়াতে হবে। এক মুসলিম আরেক মুসলিমের আয়না, আর দিন ওয়ান নসিহা, নসিহাটা চালু রাখতে হবে। আর যদি আমার অধীনস্থ হয় তাহলে তো আমাকে সেখানে তাকে বোঝাই দিতে হবে, আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার চাচা, তারা বিপথে যাবে কেন, আমি তাকে কাউন্সেলিং করব, আমি তাকে বোঝাবো, আমি তাকে প্রোটেক্ট করার এবং প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করব। এইটা অব্যাহত থাকলে আশা করা যায় যে মানুষ বিপথে যাওয়াটা কমে যাবে। আজকে কিন্তু মানুষ বিপথে যাচ্ছে আমরা কেউ নিষেধ করছি না, দেখা যাচ্ছে যে আমার সন্তান কার সাথে মিশছে, কী আড্ডা দিচ্ছে, কোন গ্যাংয়ের সাথে মিশছে খবর নাই, তাহলে কীভাবে সন্তানটা মানুষ হবে বলেন তো? অধিকাংশ মানুষ যারা বিপথে গিয়েছে, অ্যাডাল্ট, বয়স্ক, দেখেন তার মা বাবার কোনো নেগলেন্সির কারণে এটা হয়েছে, তারা ঠিকমতো প্যারেন্টিংয়ের কাজটা করে নাই, তারবিয়তের কাজটা তারা করে নাই, ইসলামী তারবিয়তটা তারা দেয় নাই, তার আকিদাটা শুদ্ধ করে দেয় নাই, তাকে কোরআনটা ছোটো সময় শেখায় নাই, তাকে দিনের প্রতি, আখলাকের প্রতি উদ্বুদ্ধ করে নাই, ফলে সে যখন সুযোগ পাইছে এক সুযোগে বড় ধরনের খারাপ লোক হয়ে গেছে। অতএব আমরা সকলে মিলেই পরিপূরক ব্যক্তি হিসাবে একে অন্যকে নসিহার মাধ্যমে আমরা যদি কাজটা করি, তাহলে শিরিক থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং সকালে ভালো মানুষ হতে পারবো। নারীরা দিনের খেদমত কীভাবে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামান নিসাউ শাকায়কুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষদের সহোদর। মানে বুঝাতে চাচ্ছে আর কি, যে এতটা ক্লোজ নারী পুরুষের মধ্যে, অন্য ধর্মের মধ্যে যে একটা বিশাল দূরত্ব আছে এটা নাই। নারীদের প্রতি অশুচিমূলক কোনো ধারণা ইসলাম পোষণ করে না।
হিন্দু ধর্মেও দেখা যাচ্ছে যে নারীদের কোনো উত্তরাধিকার নাই, খ্রিস্টান ধর্মে নারীদেরকে মানুষই মনে করে না তারা, মানে সে আগের তাদের যে বিশ্বাস সেটা অনুযায়ী। এখন তো অবশ্য পাশ্চাত্যের লোকেরা অতি নারী স্বাধীনতা বিশ্বাসী, যেটাকে আমরা ফেমিনিজম বলতে পারি, ফেমিনিজম মানে নারীকে তারা অধিকার দিতে দিতে একদম পুরুষকে নাস্তানাবুদ করে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, আসলে ব্যালেন্স করতে হবে, নারী এবং পুরুষ প্রত্যেকের সম্মান এবং অধিকার আছে, অতএব প্রত্যেকের দায়িত্বও আছে। নারীর দায়িত্ব পুরুষের দায়িত্ব থেকে কোথাও কোথাও ভিন্ন। নারী সাধারণত তার পরিবারের আভ্যন্তরীণ দায়িত্বগুলো বেশি পালন করবে, বেশি, তার মানে বাইরেও দায়িত্ব পালন করতে শরিয়া কিন্তু নিষেধ করেনি। যদি সুযোগ থাকে, যদি অভিভাবকের অনুমতি থাকে, বাবা কিংবা স্বামীর অনুমতি থাকে, তাহলে বাইরে তার হিজাব সহ দিন মেনটেন করে সে বাইরে কাজ করতে পারবে, কিন্তু তার প্রধান কর্মক্ষেত্র হচ্ছে আভ্যন্তরীণ কর্মক্ষেত্র সংসারের। আর পুরুষ তার পরিবারের সবার খোরাকির দায়িত্ব তার, ভরণ পোষণের দায়িত্ব তার, অতএব তাকে বাধ্যতামূলক বাইরে কিছু কাজ করতেই হবে, যাতে স্ত্রীর আহার, অন্ন, বস্ত্র, বাসস্থান সে ব্যবস্থা করতে পারে, মা বাবার ব্যবস্থা করতে পারে, এবং তার সকল সন্তানের জন্য সে ব্যবস্থা করতে পারে। বসে শুয়ে থাকলে আর বাসায় বসে রান্না করলে কি পুরুষ সেটা পারবে? পারবে না। অতএব নারীদের এই দায়িত্বগুলো যেমন আছে, দিনই দায়িত্ব আছে। নারীরা মানে পুরুষের উপর যা যা ফরজ, নারীদের উপর সেটা ফরজ না, নাকি নামাজ মাফ? বিশেষ অবস্থায় তাদের কখনো কখনো পড়াটা নিষেধ, কিন্তু ওভারঅল পুরুষের উপরে যত ইবাদত নারীদের উপর তত ইবাদত। অতএব নারীদের কোনো কাজে পিছিয়ে থাকা চলবে না, তবে নারীদের কিছু রেস্ট্রিকশনের কারণে সে মাহরাম ছাড়া সব জায়গায় যেতে পারবে না, সফরের দূরত্বে সে মাহরাম ছাড়া যেতে পারবে না। ঘরের বাইরে কোথাও যদি সে দাওয়া দিতে যায়, সেখানে ঘরের লোকদের বিশেষ করে স্বামীর কিংবা বাবার অনুমতি লাগবে। এভাবে মিলে ঝুলে একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে তাকে কাজ করতে হবে, অন্যথায় পারিবারিক বিশৃঙ্খলা দেখা দিবে এবং অশান্তি দেখা দিবে। পরিবারের সবাই মিলে এলএম চর্চার পরিবেশ কীভাবে তৈরি করা যায় এ বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম। এখানে শেখ সালেহ মুনাজ্জিদের একটা সুন্দর বই আছে, ইসলাহু আল বুয়ুত, মুসলিম পরিবারের ঘরগুলোকে কীভাবে গড়ে তোলা যায়। তিনি সেখানে অনেকগুলো রেকমেন্ডেশন দিয়েছেন, এর মধ্যে যেমন বাচ্চাদের তারবিয়ত থেকে শুরু করে স্বামীকেও ঘরের কিছু দায়িত্ব পালন করা, ঘরের মধ্যে একটা লাইব্রেরি গড়ে তোলা, ঘরের মধ্যে ইমানি পরিবেশ তৈরি করা, পুরুষরা যারা সবসময় মসজিদে নামাজ পড়েন তারা মাঝে মাঝে ঘরে নামাজ পড়া, মাঝে মাঝে ঘরে কিয়ামুল্লাইল করা, এবং ছেলে মেয়েদের সবাইকে নিয়ে কিছু দিনই আলোচনা করা, তাফসির আলোচনা করা, কোরআন আলোচনা করা, সিরাতুন নবী এবং হেকায়াতে সাহাবাবা সাহাবার জীবনী নিয়ে আলোচনা করা, এই পরিবেশটুকু ঘরে দিতে হবে, তাহলে আস্তে আস্তে ঘরের মধ্যে একটা দিনী পরিবেশ তৈরি হবে। অন্যথায় শুধু ওই স্বপ্ন পোষণ করলে হবে না যে হা আমার ঘরটা যদি সুন্দর হইতো, আরে একটু যদি কোরআন, দেখবেন যে সবাই সালাতের সময় ঘুমিয়ে আছে, ফজরে উঠছে না, কারণ আপনি তো দিনই পরিবেশ দিচ্ছেন না, আপনি সন্তানদেরকে কোরআন শেখাচ্ছেন না, আপনি উল্টো কী করতেছেন, স্কুলে পাঠাচ্ছেন এবং স্কুলে গান বাজনা বাদ্য নাটকে ছেলে মেয়েদেরকে আপনি একদম আলাদা করে দিলেন, তখন সে তো দিনই শিখলো না। তাহলে এই ধরনের ঘরে এলমি পরিবেশ আনা যায় না। আর আরেকটা বড় বাধা হচ্ছে ইন্টারনেট এবং টিভি, ইন্টারনেট এবং টিভি, ইন্টারনেট এবং টিভি থেকে আমরা আসলে হয়তো সর্বতোভাবে মুক্তও থাকতে পারি না, কিন্তু একটা ভালো মুসলিম ফ্যামিলির ঘরে এটার নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। টিভি কিংবা ইন্টারনেটের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে, অন্যথায় এই দুটো আমাদের ঘরের সকল সন্তান নষ্ট হয়ে যাওয়ার একটা বড় উপকরণ হিসাবে কাজ করবে, টুল হিসাবে কাজ করবে। তো এগুলো নিয়ে তো আপনারাও নিশ্চয় আর অনেক আলোচনা শুনেছেন। সহিহ আকীদা জানা ও বোঝার জন্য কোন কোন বই অধ্যয়ন করবে, আমরা অলরেডি আপনাদেরকে কয়েকটা বই দেখিয়েছি, এগুলোর যে কোনো একটা অথবা সবগুলো যদি পড়তে পারেন, তাহলে আশা করি যে আকীদার বেসিক এবং মৌলিক জিনিসগুলো আপনাদের জানা হয়ে যাবে। ঈমান বাড়ে বা কমে এ বিষয়ে একটু বললে ভালো হতো। ঈমান বাড়ে ইমানের উপকরণগুলো বাড়ানোর মধ্য দিয়ে এবং আমলের মধ্য দিয়ে, দুটো। আপনি জ্ঞান বাড়ানোর মধ্য দিয়ে আপনার ঈমান বাড়বে। আপনি যেমন আল্লাহ সম্পর্কে অনেকগুলো জিনিস জানতেন না, এখন জানলেন, বাড়লো না কমলো? বাড়লো।
আবার ঈমান বাড়ে আমলে সালেহের মাধ্যমে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এটা একটা আমল, আল্লাহ বলছেন জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং যেটা বেড়ে যায় সেটা বিপরীত ধর্মী খারাপ কাজে কমে যায়, বুঝছেন? জ্বর হলে তাপ বাড়ে যায় না, আবার জ্বর চলে গেলে তাপ কমে যায়, স্বাভাবিক হয়ে যায়। তাহলে বুঝতে হবে খারাপ কাজ দ্বারা ঈমান কমে, আর ঈমান জিরো হয়ে যায় কী দ্বারা বলেন তো? শিরকে আকবর অথবা কুফরে বড় শিরিক অথবা বড় কুফর দ্বারা ঈমান একদম জিরো হয়ে যায়। সেখান থেকে আবার পুরো ঈমানে আসতে হলে কী করতে হবে? সিনসিয়ার তওবা করতে হবে, আর তওবাতুন নাসুহ, সিনসিয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা, এই নাসুহ তওবাতুন নাসুহের মাধ্যমে হতে পারে। ছেলে বাচ্চা ছয় মাস পর্যন্ত বিছানায় পরিধান কাপড়ে পেশাব করলে পবিত্রতা অর্জনের মাসআলা কী এবং মেয়ে বাচ্চার বিধান কী? এটা একটা ইখতিলাফি মাসআলা। কারো মতে যে বাচ্চাদের পেশাব ধুতেই হবে, তবে আমরা একটা সহিহ হাদিস পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে বাচ্চা যাদের যারা শুধু মায়ের দুধ পান করে, যারা শুধু মায়ের দুধ পান করে, তাদের দুধ পান যতদিন করা হবে এবং সে অবস্থায় সে তার মা বা বাবার কাপড়ে বা কারো কাপড়ে যদি প্রস্রাব করে দেয় সেখানে পানি ছিটিয়ে দিলেই হবে, ধুতে হবে না। আর সর্বাবস্থায় মেয়ে বাচ্চাদের ধুতে হবে, যেহেতু তাদের পানি ছিটিয়ে দেওয়ার কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এতে মেয়েদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, যে তাহলে মেয়ে বাচ্চাকে কি তাহলে ছোটো করা হলো, ছেলে বাচ্চাকে উঠিয়ে দেওয়া হলো? এটা তো ছোটো বড় করার ইস্যু না, এটা কিসের ইস্যু? পবিত্রতার ইস্যু। শরিয়া যেটা ভালো মনে করেছে সেভাবেই তার নিয়মটা নির্ধারণ করে দিয়েছে। আমরা যদি নিজেরা ইচ্ছা করে মানে এখান থেকে একটু হার্ট হই, এটা আমাদের ভুল, এটা হওয়াটা ঠিক হবে না। যেমন কোনো পুরুষের সামনে দিয়ে যদি নারীরা যায় তাহলে তার সালাত বাতিল। এখন নারীর সামনে দিয়ে পুরুষ গেলে কি সালাত বাতিল, এমন কোনো দলিল নাই। এখন এটা এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু মাইন্ড করেছিলেন, কিন্তু আসলে পরবর্তী ডিসকাশনে আমরা যেটা দেখি যে না, এগুলো শরীয়ত ইস্যু, শরিয়া নানা রিজনের কারণে এটা করেছেন। এবং ইমাম আব্দুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুআক্কিন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন, ইংরেজি অথবা বাংলায় আছে এই বইগুলো, কারণ এখন দীর্ঘ আলোচনা আমি আসলে যেতে চাচ্ছি না। এখানে এখানে তিনি অনেক রিজন দেখিয়েছেন শরিয়া কেন পার্থক্য করল, আর সকল পার্থক্য মানেই বৈষম্য নয়, এটা আপনারা মানে জানতে হবে, সকল পার্থক্য মানেই বৈষম্য নয়। যেমন বোরকা কিংবা সারা শরীর ঢাকার কথা মেয়েদেরকে বলা হয়েছে, পুরুষকে কিন্তু সারা শরীর ঢাকার কথা বলা হয়নি। তাহলে পুরুষকে কী কী বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? ব্যাপারটা মোটেও তা না। আসলে প্রত্যেক সমাজ একটা সিস্টেমে দাঁড়ায়। আমি বিদেশে অবস্থানকালে দেখেছি খ্রিস্টান নানরাও একদম আমাদের মহিলা বোনদের মতো পুরো শুধু মুখ খোলা রেখে সব পুরো গাউন দিয়ে ঢাকেন। এমনকি ইহুদি মহিলাদেরকেও আমি দেখেছি যে তারা একদম পুরো আপাদমস্তক তারা ঢাকেন। তাহলে অন্য ধর্মেও তো আছে এটা, মানে ব্যাপারটা এমন নয় যে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা করে আমাদের মহিলাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মোটেই সেটা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে বিধান আসে সেটা আমাদের আসলে মেনে নেওয়া উচিত। ছেলে বাচ্চা এটা তো বলেছে, মেয়ে বাচ্চাটা তাহলে ধুতে হবে। সফর অবস্থায় কসর সালাত পড়া নির্দিষ্ট মাইল কিলোমিটার জরুরি কি না? যদি জরুরি হয় তাহলে কত কিলোমিটার পর্যন্ত? এখানে তিনটা অভিমত আছে। কেউ কেউ বলেছেন 48 মাইল দূরত্বের সফর যদি কেউ করে থাকেন তখনই তিনি তার এলাকা থেকে বের হওয়ার পরে, তার এলাকা মানে তার পাড়া থেকে বের হওয়ার পরেই তার কসর শুরু হয়ে যাবে। এটা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন যে না, যদি তিন ফারসাখ যেটা প্রায় 15 কিলোমিটার, এতটুক পরিমাণ দূরত্বেও যদি কেউ যাওয়ার নিয়ত করেন তাহলে তিনি মুসাফির হয়ে যাবেন। আর কেউ কেউ বলেছেন যে না, বিষয়টা এমন নয়, বরং যদি কোনো এলাকা থেকে আপনি অনেক দূরে যাবেন, কতটুক দূর এটা নির্দিষ্ট নাই, কিন্তু যতটুক দূরে গেলে এলাকার লোকরা বলে উনি সফরে গেছে, তার মানে এটা প্রথার উপর নির্ভরশীল,
সাধারণত এক জেলা শহর থেকে আরেক, যেমন আপনি এখান থেকে যদি জয়পুরহাট যান, এই তৃতীয় মত অনুযায়ী সেটা যদি 48 মাইল নাও হয়, অথবা পাশের কোনো জেলায় যদি আপনি যান, 48 মাইল যদি নাও হয়, তবুও এক জেলা থেকে যেহেতু আপনি আরেক জেলায় গিয়েছেন, এটাকে সফর বলা হবে। সবাই বলেছেন দূরত্বের অংশটা যাই হোক না কেন, এলাকা থেকে বের হলে যদি এটাকে সফর বলা হয় তাহলেই তিনি কসর করা শুরু করবেন। তাহলে প্রথম মত অনুযায়ী 48 মাইলের উদ্দেশ্যে বা তার বেশি উদ্দেশ্যে বের হলে আপনি নিজের এলাকা থেকে বের হলে কসর করতে পারবেন। দ্বিতীয় মত, 15 কিলোমিটার বা তার বেশি উদ্দেশ্যে বের হলে সেখান থেকে কসর করতে পারবেন। আর তৃতীয় মতটা হচ্ছে না, নির্দিষ্ট নয়, তবে হয়তো বা হতে পারে 30 মাইল, 35 মাইল, 48 মাইল, এটাও হতে পারে তাদের মত অনুযায়ী। তাহলে আপনি মানে সকল মতের আলোকেই নিজের এলাকা থেকে বের হলে কসর করতে পারবেন। এখন হয়তো বলবেন যে আমি বলেছি অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 48 মাইল, তবে ইমাম ইবনে তাইমিয়া এবং সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম তৃতীয় মতটাকে প্রাধান্য দিয়েছেন যে এলাকার লোকেরা যেটাকে সফর বলে সেই উদ্দেশ্যে যদি আপনি সেই সফরে যান, সেটা নির্দিষ্ট কিলোমিটার দ্বারা সীমাবদ্ধ নয়, তবে একটা মিনিমাম তো আছে, আপনি এই এই উপজেলা থেকে ওই উপজেলা গেলাম, এটাকে কেউ সফর বলে না, কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গেলেন, এক জেলা শহর থেকে আরেক জেলা শহর, এটাকে সফর বলা হয়। এই মতটা বিভিন্ন দালিলিক কারণে অনেক শক্তিশালী। নারী পুরুষের নামাজ কি একই? নামাজের ভিন্নতা বলতে আসলে কী বোঝানো হচ্ছে এটা একটু দেখা দরকার। নামাজ তো একই, যখন জোহর রক্ত হয় তখন পুরুষও জোহর রক্ত পড়বে, নারীরা আসর পড়বে নাকি? জোহরই পড়বে। আচ্ছা, পুরুষরা 4 রাকাত, নারীরা কয় রাকাত? 4 রাকাতই পড়বে। পুরুষদের জন্য যে রাতের নামাজগুলো আছে যেটাকে আমরা সুন্নত মুয়াক্কাদা বলি, সেটা কি নারীরা পড়বে? তো পার্থক্য কোথায় হলো? সবই তো পড়বে। নারীরা কয়টা রুকু করবে? প্রত্যেক রাকাতে একটা নাকি দুইটা? সেজদা কয়টা করবে? একটা না তিনটা? পার্থক্য তো নাই আসলে, মানে পার্থক্য বলতে কী বুঝাচ্ছি আমরা, অর্থাৎ নারীরা কীভাবে বসবে আর কোথায় হাত বাঁধবে, এটা তাহলে সেটা স্পষ্ট প্রশ্ন করবেন। আসলে কোনো সলাতের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য নাই, রাকাত সংখ্যার দিক থেকে নাই, ওয়াক্তের দিক থেকে নাই, কেরাত পড়ার দিক থেকে নাই, সুরা ফাতেহা পড়া না পড়ার দিক থেকে নাই, তসবি তাহলিলের দিক থেকে নাই, একই তাশাহুদ তারা পড়বে, একই তসবি তারা পড়বে, তাই না? মৌলিক কোনো পার্থক্য আসলে নাই। আচ্ছা, কিছু পার্থক্যের কথা যেটা বলা হয়, নারী আপাদমস্তক আবৃত করবে, পুরুষ আপাদমস্তক আবৃত করবে না, তবে নারী মুখটা খোলা রাখতে হবে। তিনি মুখটা খোলা রাখবেন, তিনি তো আর পুরুষের মধ্যে সালাত পড়বেন না, তিনি পড়বেন তার প্রাইভেট রুমে, তার ঘরটা হচ্ছে তার সালাতের জন্য উত্তম। আর তিনি যদি কখনও হারামাইনা নামাজ পড়েন, তাহলে মেয়েদের এরিয়ার মধ্যে যাবেন, পুরুষদের মধ্যে দাঁড়াবেন না, পুরুষদের মধ্যে দাঁড়ালে আপনাদের নামাজ হবে না, বরং আপনারা অন্য পুরুষদের নামাজ ভঙ্গের কারণ হবেন। সুতরাং এটা কেয়ারফুল থাকতে হবে। বসবেন কি করে? কিছু কিছু আসার পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে আসেনি এগুলো, যে তারা একদম নিজেকে জমিনের সাথে ল্যাপটায়া সেজদায় যাবেন, এই সে এগুলোর কোনো দলিল নেই। বরং বিশুদ্ধ মত হচ্ছে পুরুষরা যেভাবে রুকু করবে নারীরা সেভাবে রুকু করবে, পুরুষরা যেভাবে সেজদা করবে নারীরা সেভাবে সেজদা করবে। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শায়েখরা এই কথাগুলো বলেছেন এবং বিভিন্ন দেশের বড় বড় ফতোয়া বোর্ডেও এটাই বলা হয়েছে যে তাদের রুকু করার সিস্টেম এবং সেজদা করার সিস্টেমও একই। তাহলে পার্থক্য শুধু হলো তাদের পোশাক, এবং পার্থক্য আরেকটা আছে, আরেকটা হলো নারীরা কি মসজিদে নামাজ পড়বে নাকি ঘরে। এখানে পার্থক্যটা এতটুকু, পুরুষদের জন্য ওয়াজিব হলো মসজিদে নামাজ পড়া, নারীদের জন্য ওয়াজিব না, নারীদের জন্য অপশনাল, জায়েজ আছে কিন্তু বাধ্যতামূলক না। নারীদের জন্য উত্তমটা কি? নারীদের জন্য উত্তম হচ্ছে তাদের ঘরে নামাজ পড়া, যেই ঘরে তাদের পর্দা সবচেয়ে বেশি মেনটেন হবে এবং সবচেয়ে সুন্দর করে তারা সালাত আদায় করতে পারবে, সেই ঘরটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবয়ুতু হুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর, স্পেশাল প্রাইভেট ঘর, তাদের বেডরুম, এটা হচ্ছে তাদের সালাত আদার জন্য সবচেয়ে উত্তম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাও বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, এটাও সহিহ হাদিস, যে তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, কারণ মসজিদে এসে তারাও কিছু দিন শিখবে, তারা যদি বাজারে যেতে পারে মসজিদে কেন যেতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা এই ধরাপৃষ্ঠের মধ্যে মসজিদগুলো।
এবং সে হাদিসের মধ্যে অন্য রেওয়ায়েতে এসেছে, জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। তো নিকৃষ্ট জায়গা আমরা অ্যালাউ করব আর উৎকৃষ্ট জায়গা অ্যালাউ করব না, এটা তো হতে পারে না। ইউরোপ আমেরিকার সমস্ত মসজিদে মেয়েরা যায়, কারণ সেখানে সব দিকে কোনো ভালো পরিবেশ না ইসলাম। যদি মেয়েরা মসজিদে যাওয়া বন্ধ করে তাহলে দিন থেকে তারা একদম ডিটাচ, বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমাদের সমাজেও তো আজকাল এমন, আপনি আপনাকে জিজ্ঞেস করবো যে মেয়েরা মসজিদে যদি যাওয়াটা একদম বন্ধ করে দেয়, দিন শিখবে কোথেকে? বাসায় কি দিন শিখতে পারে? কয়জন আলেম আছে, তাই না? অধিকাংশ জনসাধারণ তো আর আলেম না। তাইলে মসজিদে যাবে এবং মসজিদ কর্তৃপক্ষ মেয়েদের জন্য আজকে যেরকম একটা আলোচনা অনুষ্ঠান করা হয়েছে, এরকম আলোচনা অনুষ্ঠান করবে, মাসে অন্তত একটা করা উচিত। ইমাম খতিব সাহেবরা মাসে অন্তত একটা খুতবা মেয়েদের জন্য দেওয়া উচিত। আহকামুন নিসা, উইমেন ফিক, এইটা যদি মেয়েরা জানতে না পারে তাহলে কীভাবে জানবে? মেয়ে আপনি কি এখন আপনার স্ত্রীকে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবেন? তিন চারটা সন্তান হয়ে গেছে, সন্তানের বয় হয়ে গেছে, উনি মাদ্রাসায় ভর্তি হতে পারবে? তো কোথায় শিখবে দিন? মসজিদে শিখবে। মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে শুধু পাঁচ ওয়াক্ত সালাতের জন্য খাস করেননি, মসজিদকে খাস করেছেন এলেম শেখার জন্য এবং স্কুলিংয়ের জন্য, প্যারেন্টিংয়ের জন্য। এই জন্য ছোটো ছোটো বাচ্চাকেও মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেক মসজিদে ইমাম সাহেবরা মহিলাদেরকে তো একদম হারামি করে দিয়েছেন, আর ছেলেদেরকে বলছেন না, ছেলেদেরকে আনবেন না, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, হ্যাঁ কত কিছু করে দেয়, অসুবিধা কী? অতএব এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একটু পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠে যেত না হাসান হোসাইন? ওরা কি বাচ্চা ছিল না বড় ছিল বলেন তো? বাচ্চাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়ছেন না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোনো কোনো নামাজে কেরাত সংক্ষিপ্ত করে ফেলতেন, যখন বাচ্চাদের অনেক কান্না তার কানে আসতো। তার মানে কি? মুসল্লিরা সব বাচ্চা নিয়ে আসছেন না, আর রাসূলের পিছনে মুসল্লি কারা? সাহাবাই কেরাম না? সুবহানাল্লাহ। তাহলে আপনি সাহাবাই কেরামের ইসলাম থেকে অন্য ধরনের কথা কেন বলবেন? সাহাবাই কেরাম ইসলামই আমাদের চর্চা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি চার মাযহাব অনুসরণ করেছিল? মাযহাব মানে কি? মাযহাব মানে মতামত, হ্যাঁ, মাযহাব মানে কোনো দল নয়। কিন্তু এটা একটু মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন ইমামগণের যে বিভিন্ন মতামত কোরআন সুন্নার দৃষ্টিতে এটাই মাযহাব। তবে কেউ কেউ মাযহাবকে দল বানিয়ে ফেলেছে, এটা হলো সমস্যা। কিন্তু সত্যিকার অর্থে মাযহাব কোনো দল নয়, এটা মতামত। প্রত্যেক মাযহাবের যারা প্রধানতম পুরুষ ছিলেন এবং ইমামগণ ছিলেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তাদের ছাত্ররা, এরা প্রত্যেকে বড় বড় ইমাম ছিলেন, এরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। এরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে মুখ ফিরিয়ে নতুন কোনো দিন তারা তৈরি করেননি, এটা মনে রাখতে হবে। তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, সে ইখতিলাফের আলোকে পরবর্তী ইমামরা মানে সেগুলোর মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছেন। আমাদের সাধারণ মানুষরা আজকে কী করবে? তারা আমাদের আলেমদেরকে অনুসরণ করবে। আর আলেমরা কী করবেন? আলেমরা বিভিন্ন মাযহাবের যে তারা জ্ঞানগুলো অর্জন করেছেন এর মধ্যে সমন্বয় করবেন। তারা মূলত মাযহাবকে অনুসরণ করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো মাযহাবের ওলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, কিন্তু বড় বড় ইমামদের গবেষণাটা তারা সামনে রাখেন। অতএব ওইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো ইমামকে ছোট করব না, খাটো করব না, সকল ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কিন্তু আমরা মূলত কাকে অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, রাফুল ইয়াদাইন কি নারীরা করতে পারবে? রাফুল ইয়াদাইন নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। আমরা যখন সালাত শুরু করি তো মেয়েরা কি শুধু এভাবে ধরে রাখে নাকি? মেয়েরা কি আল্লাহ আকবর বলে না? এটাই তো রাফুল ইয়াদাইন, এটা হচ্ছে প্রথমবার রাফুল ইয়াদাইন, আল্লাহ হু আকবর বলে আপনি শুরু করলেন। মানে যখন আপনি তাকবীরে তাহরিমা দিবেন, এখানে রাফুল ইয়াদাইন করাটাই হচ্ছে সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের নিয়ম। হাত উঠাবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর, আল্লাহু আকবর বলে তারপরে হাত বাঁধবেন। এই প্রথমবার রাফুল ইয়াদাইনের ব্যাপারে সমস্ত ইমামরা একমত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আগের পরে সমস্ত ইমামরা একমত। দ্বিতীয় রাফুল ইয়াদাইন হচ্ছে রুকুতে যাওয়ার আগে অথবা রুকু থেকে ওঠার পরে, এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে।
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন না এটা করতে হবে না, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং হানাফি মাজহাবেরও বেশ কজন ইমাম রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে ওঠার পরে রাফুলিয়া দায়ন করার পক্ষে মত দিয়েছেন। কারণ এর পক্ষে মিশকাতে 5টা হাদিস আছে, বুখারিতে হাদিস আছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে। তবে উলামায়ে কেরামের বিশুদ্ধ মতে এটা সুন্নাত, কেউ যদি মিস করেন তার সালাত হয়ে যাবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে, যেহেতু প্রত্যেকটা সুন্না কাজের জন্যই এর সওয়াব হবে। জি, অবজ্ঞা করে ছেড়ে দেওয়াটা তো সুন্নার প্রতি অবজ্ঞা। আচ্ছা, এটা এটা আমরা সহজ ভাষায় বলি, যদি কেউ অবজ্ঞা করে ছাড়েন এটা তার জন্য প্রযোজ্য। কিন্তু আমার ধারণা উলামায়ে কেরাম অনেকেই হয়তো তারা যদি জানতেন যে এটা আসলে রাসূলের সুন্নাত, অনেকের কিন্তু গ্যাপ আছে, তারা জানেন না, কারণ তারা অনেক সময় মানে ফিকার বই থেকে পড়েন, ফলে অবজ্ঞা নয়, অনেক ক্ষেত্রে তাদের হয়তো সব হাদিস না জানা থাকাটা মেন কারণ। আমরা সেটাকে ধরে নেই, একজন লোককে যদি আমি জোর করে বলি আপনি অবজ্ঞার কারণে করলেন, তাহলে এটা একটু ব্লেম হয়ে যায়। আমরা একটু সহজ ভাষায় বলি, কী বলেন না? তাহলে মানুষের জন্য হজম করাটা একটু সহজ হবে এবং মেনে নেওয়াটা সহজ হবে। রাফেলের নারীরা করতে পারবে, ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত কি করা যাবে, এই নিয়ে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সলাতের পরে যে কাজটা করেছিলেন সেটাই সবচেয়ে উত্তম। তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েছিলেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটা বলেছেন, এবং তারপরে আল্লাহুম্মা লা মানা লিমা আতাইতা, হ্যাঁ এই এটা, এবং আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এভাবে কিছু আদকার, কিছু দোয়া এবং কিছু আয়াত, যেমন আয়াতুল কুরসি, এবং কিছু সূরা যেমন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আগে পড়েছে। এরপরে আম একটা হাদিস এসেছে যে ফরজ সালাতের পরে দোয়াটা কবুলের সময়, অতএব কেউ যদি আরও স্পেশাল কিছু দোয়া করতে চায় ইন্ডিভিজুয়ালি জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবরা যেটা চালু করেছেন যে বাধ্যতামূলক ফরজ সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে এবং আর কোনো আদকার না পড়ে হাত তুলে দোয়াটা তারা যে চালু করেছেন, এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম অবজেকশন দিয়েছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেন নাই। এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন, এবং বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষকে আমি বলতেছি, মসজিদের যারা কমিটিতে আছেন, কারণ তাদের ভয়ে অনেক ইমাম সাহেবরা করে থাকেন। আপনি হাটহাজারি মাদ্রাসায় যান, দেখবেন যে তারা কখনো করেন না। পাঁচ ওয়াক্তের এক ওয়াক্তেও হাটহাজারি মাদ্রাসা বাংলাদেশের নামকরা মাদ্রাসা না, দেবন্দী সিলসিলার নামকরা মাদ্রাসা, সেই মাদ্রাসায় কখনোই তারা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন না। তো মানে এই ইনস্ট্যান্সগুলো আমাদের মাথায় রাখতে হবে, কেন করেন না, কেন করেন না। এটা যে শুধু আহলে হাদিসের লোকরা করেন না ব্যাপারটা তা না, তো আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। সালাতের ক্ষেত্রে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো, তাহলে সালাতের আগে পরে পুরো সময় জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাটাই আমরা ফলো করি, সেটাই উত্তম। মসজিদে ছোটো বাচ্চারা গেলে কেমন আচরণ করতে হবে, আদর করতে হবে? ইউরোপের একটা সফরে আমি একবার দেখলাম যে ছোটো বাচ্চারা ফুটবল খেলতেছে মসজিদের মধ্যে, আমার কিন্তু একটা জেদ চলে আসলো, এগুলো কি মানে আপনারা মানে মসজিদকে পেয়েছেনটা কি, যে ছোটো বাচ্চারা মসজিদে আমি আর কখনোই দেখি নাই আর আপনারা ফুটবল খেলা বাচ্চাদের জন্য অ্যালাউ করতেছেন। আমার কোন ভাইজান বসেন বসেন, আমাদের কথা শুনেন তারপরে কথা বললেন। তার আমি বললাম কী ব্যাপার বলেন, বললো যে দেখেন এই বাচ্চাদেরকে যদি আমরা একটু সুযোগ মসজিদে না দেই তাহলে বাইরে তো পরিবেশ খুব খারাপ, অতএব আমরা অ্যালাউ করছি তবে বোঝানোর চেষ্টা করছি বাবা তোমরা মসজিদের আদবটা রক্ষা করো। তা একদিনে তো সেটা হবে না, আস্তে আস্তে হবে। আমাদের ইমাম সাহেবদেরকে এবং মসজিদের মুসল্লিদেরকে এটা মনে রাখতে হবে, আপনি যদি আজকে কোনো বাচ্চা দুষ্টামি করার কারণে একটা ধমক দেন, ও আর মসজিদমুখী হবে না, ও বুড়ো হওয়া পর্যন্ত আর মসজিদমুখী হবে না। এটা ভালো হলো না খারাপ হলো বলা, বাচ্চারা যদি কোনো বাচ্চা, এমনিতে এখন তো ওই যে প্যাম্পার্স পাওয়া যায় তাই না, ছোটো বাচ্চারা প্যাম্পার্স করে আসবে, কিন্তু
অন্য বাচ্চারা যদি এমনি এসে পেশাব করে দেয়, ধুবেন, অসুবিধা কী? আরে মসজিদ নবীতে আমি দেখলাম কত বাচ্চারা পেশাব করে দিয়েছে, আর খাদেমরা এসে কী সুন্দর মতো কোনো ধরনের একটু ভৎসনা করেনি। আল্লাহ আকবার। তারা বলছে না না, ওকে ওকে, অসুবিধা নেই। তারপর তারা ঘেরাও দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে ফেললো। এটাই তো নিয়ম ভাই, যখন কোনো ছোটো বাচ্চা, মাসুম বাচ্চা ভুল করে ফেলবে তখন তাকে সংশোধন করবো, বুঝাবো, আর দায়িত্বশীল হিসাবে আমি পরিষ্কার করে ফেলবো, ব্যাস, কোনো সমস্যা নেই। ছোটো বাচ্চাদেরকে মসজিদে নেবেন, মসজিদে নেবেন বেশি করে, এবং মসজিদে যেন থাকতে তারা ভালোবাসে, মসজিদে যেন তারা বেশি বেশি কোরআন পড়ে, আপনারা সেই কাজটাও করবেন, রাগারাগি করবেন না। বিয়ের শেষে মেয়ে দিনকে প্রাধান্য দেয়, কিন্তু বর দুনিয়াকে। আচ্ছা, মেয়ের অমতে বিয়ে দিতে চায়। আচ্ছা, এ সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, মানে কোনো একটা সম্পর্ক হতে যাচ্ছে, মেয়ে দিনকে প্রাধান্য দেয় আর বর দুনিয়াকে প্রাধান্য দেয়, অর্থাৎ দিনকে সে প্রাধান্য দিচ্ছে না। তার মানে হচ্ছে মেয়ে এ বিয়েতে অমত পোষণ করছে, কিন্তু প্যারেন্টস চাচ্ছেন যে দুনিয়াকে যে প্রাধান্য দেয়, এই তো ভালো, টাকা বানাতে পারবে, তাই না? আজকাল কিন্তু সেটাই অনেক দিনদার ফ্যামিলি দেখছে, যে তার বরের ইনকাম কত, তারপরে কত বেতন পায়, সামনের পরিকল্পনা কত, জমি আছে কি না, বাড়ি আছে কি না, গাড়ি আছে, মানে অবস্থা ভেদে মানুষ একটু উপরের দিকে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদফার বেদাতে দিন, বরপক্ষকে বলেছেন দিনদারিকে প্রাধান্য দিতে, আর মেয়ে পক্ষকেও বলেছেন দিনদারিকে প্রাধান্য দিতে। দুটো হাদিস আপনারা জানেন, তুন কাহুল মার আতুলে আর বাইন লেমালিহা ও জমালিহা ওয়া নাসাবিহা অথবা ও হাসাবিহা ওয়া দিনিহা, ফাদফার বেদাতে দিন। সাধারণত মানুষকে চারটা কারণে বিয়ে করা হয়, পুরুষরা চারটা কারণকে সামনে রেখে বিয়ে করে, তার সম্পত্তি, তার সৌন্দর্য, তার বংশকৌলিন্য এবং তার দিনদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দিনদারিকে প্রাধান্য দাও, আর পাত্রীপক্ষকে বলছেন ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে এমন পাত্র আসে যার দিনদারি এবং তার আখলাকে তোমরা খুবই সন্তুষ্ট, ফাযাওয়াজুহু ফাযাওয়াজুহু, তাহলে তাকে বিবাহ করিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, এটা সুনান তিরমিজি সহ আর অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। যদি তোমরা এই ভালো পাত্রকে তোমার কন্যার সাথে বা বোনের সাথে বিয়ে না দাও, তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে, জেনার ফিতনা সৃষ্টি হবে, জেনা বেড়ে যাবে এবং বিপর্যয় সৃষ্টি হবে। দেখেন, তাই না, কত সত্য কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উভয় জায়গায় দিনদারিকে প্রাধান্য দেওয়া। এখন এটা পাত্রীপক্ষের উচিত যে তার মেয়ে যদি দিনদার হয় তাহলে যেন দিনদার জামাইয়ের কাছে সে বিয়ে দেয়। যদি মসজিদের ইমাম বেদাত করেন, এই ইমামের পিছনে কি নামাজ হবে? বেদাতটা আমরা জানি দুই প্রকার, একটা হলো ছোট বেদাত, বেদাত বাট এটা ইমামকে ধ্বংস করে না, তাহলে এই ধরনের বেদাতে নামাজ হবে। কিন্তু বেদাত যদি কুফুরের দিকে নিয়ে যায় অথবা শিরকের মধ্যে সম্পৃক্ত করে, তাহলে তো ইমানই নষ্ট হয়ে গেল, তাহলে নামাজও নষ্ট হয়ে যাবে। মহিলা কি বাড়ি, স্বামী, সন্তানদের অনুমতি না নিয়ে দিন প্রচার করতে বাড়ির বাইরে যাবে? না, এটা আমরা বলে দিয়েছি, দিনই বাইরের প্রচার প্রসারটা, এটা তার জন্য কোনো এক বিশেষ ক্ষেত্রে ফরজ না, আমভাবে ফরজ, সবার, নারী পুরুষ সবার উপর দিন প্রচার প্রসার করা ফরজ। কিন্তু আজকে রোববার বাইরে যেতে হবে বা সোমবার বাইরে যেতে হবে, এটা তো আর ফরজ না। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসে মেয়েরা যখন ঘরের বাইরে যাবে, অবশ্যই তার স্বামী এবং অভিভাবক অথবা তার বাবা, যিনি অভিভাবক হিসাবে থাকেন, তাদের অনুমতি নিয়েই যেতে হবে। কারণ বাইরে নিরাপত্তা সম্পর্কে সে অনেক কিছু জানে না, আরও অনেক সমস্যা আছে, আর অভিভাবকের অধীনস্থ প্রত্যেক ব্যক্তিকে অনুমতি নিয়েই তাকে অপশনাল কাজগুলো করতে হবে, খেয়াল করেন। কিন্তু বাধ্যতামূলক কাজগুলো অভিভাবকের অনুমতি না হলেও করতে হবে, যেমন নামাজ। অভিভাবক যদি বলে যে আজকে তোমার ফজর পড়া লাগবে না, বিশ্রাম করো, তাহলে এটা মানা যাবে না। অভিভাবক যদি বলে তোমার হিজাব না করলে তোমাকে ভালো লাগে, তাই না, তাহলে সেটা মানা যাবে না, মেয়েরা সেটা মানবে না, না বাবারটা না স্বামীরটা, হিজাবের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে। সূরা ফাতিহার শেষে দোয়াল্লিন বলবে না, জোয়াল্লিন বলবে, কোনটা শুধু, হ্যাঁ, জোয়াল্লিন আর দোয়াল্লিনের যুদ্ধ না। কোনো কোনো জায়গায় দেখা যায় যে লোকজন জিজ্ঞেস করে, দুই দল, দুই এলাকা, বুঝছেন না, জোয়াল্লিনের এলাকা, দোয়াল্লিনের এলাকা,
তো দোয়াল্লিনের এলাকা বলে, তুমি কি দোয়াল্লিন বলো না জোয়াল্লিন বলো? তো ওই বেচারা দেখছে যে দোয়াল্লিন আর জোয়াল্লিন বলে কে কয়েকজন বিপদে পড়ছে। তো বললো যে ভাই আমি তো নামাজই পড়ি না। আচ্ছা আচ্ছা যাও, তোমার তুমি নিষ্পাপ, তোমার কোনো অপরাধ নেই, তুমি নামাজই পড়ো না, তাহলে জোয়াল্লিন বলার অপরাধ তোমার নাই। বুঝছেন অবস্থা? আসলে শব্দটা হচ্ছে আদ-দালিল, সেটা দোয়ারটাকে অনেকে জোয়ার মতো বা তার কাছাকাছি উচ্চারণ করে, এটা জোয়ার মতো উচ্চারণ হবে না, এটা জোয়াল্লিন, এটা ভুল উচ্চারণ, এটা দালিন। আপনারা কেন, এখন তো একটা সময় তো আমরা কাবা আর মক্কার ইমামদেরকে রাত শুনতাম না, এখন শুনে দেখেন। আমি একবার আমার অফিস থেকে বের হয়ে, ইউনিভার্সিটি থেকে বের হয়ে বাসে উঠলাম, এক ভদ্রলোক, উনি বড় অফিসার, আমাকে বললেন যে ভাই একটু সূরা ফাতিহাটা আমাকে একটু শোনান। তা আমি শুনালাম, ওলা দলিন পড়লাম। বলছে ভাই আপনি ওলা দলিন পড়লেন কেন, এটা তো জলিন। সে রীতিমতো আমার উপর খেপে গেল। আমি তখন কি বলবো, এই মানে ধরেন আমি বুঝতে পেরেছি এই বিষয়ে উনি হয়তো এলেম রাখেন না। তখন আমি নিরুপায় হয়ে চার পাঁচজন বড় বড় ইমাম, যেমন সুদাইস, তারপরে হুজাইফি, তার আরও বড় বড় আবদুল্লাহ জোহানি, যারা মক্কা মদিনার ইমাম, এদেরকে শুনালাম। বলে জানা এরা ভুল পড়তেছে, অবস্থা দেখছেন, ভুল পড়তেছে। এত গোড়ামি আমাদের উচিত হবে না। আসলে এখন আপনি দলিনের পক্ষে না জলিনের পক্ষে তাহকিক করেন, নিজেই আপনি বুঝতে পারবেন। কবর জিয়ারত করা যাবে কি না, মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়ে সেটি ঠিক না ভুল? আচ্ছা, কবর জিয়ারত জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কারণ কবর জিয়ারত করলে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে বোঝা গেল যে কবর জিয়ারত করাটা জায়েজ, কবর জিয়ারত করাটা জায়েজ। অতএব আর মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, হ্যাঁ, ও মিনহা ও ফিহা নুঈদুকুম, আচ্ছা, এটা বিশুদ্ধ কোনো দোয়া নয়, এটা হয় কোনো দাইফ হাদিসের ভিত্তিতে অথবা লোকজন, আমি যতটুকু তাহকিক করে দেখেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, অতএব এটা পড়ার কোনো প্রয়োজন নেই। তবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলবেন। দিনের দাওয়াত কীভাবে দিতে হবে যদি একটু আলোচনা করতেন, আমরা তো মহিলাদেরটা আলোচনা করলাম, আর পুরুষেরটা প্রথম হচ্ছে দাওয়াতের জন্য নিজেকে আগে তৈরি করতে হবে, বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আকীদা, কারণ আপনি যে জিনিসটা প্রচার করবেন আগে সেটা তো আসতে হবে। একজন লোক চিকিৎসাটা প্রচার করবে, ভালো চিকিৎসক হতে হবে না তাকে, একজন লোক একটা ঘর বানিয়ে দিবে তাহলে তাকে ভালো একজন প্রকৌশলী হতে হবে, আর্কিটেক্ট হতে হবে, তাহলে না সে আপনার ঘরটা নিখুঁতভাবে বানিয়ে দিতে পারবে। এজন্য দাওয়া দেওয়ার আগে প্রথম এলেম, দ্বিতীয় হচ্ছে দাঁড়ির আখলাক, দাঁড়ির আখলাক, আপনাকে ভালো মানুষ হতে হবে, সহ্য করতে হবে, মানুষ গালমন্দ করবে সেটা গায়ে নিতে হবে, এবং ধৈর্যের সাথে মোকাবেলা করে তাকে মমতা দিয়ে দাওয়াত দিতে হবে, এবং তাড়াহুড়ো করা যাবে না। একটা এলাকায় মানুষ হয়তো একটা আমল করতো, সেটা ভুল, এটা ভুল বললেও তো প্রথমে তিনি তেড়ে আসবেন, তাই না, তেড়ে আসবেন না, সেটা বলার ক্ষেত্রেও আমাকে মনে হয় টেকনিকে অ্যাপ্লাই করতে হবে। শুরুতেই আপনি যদি গণ্ডগোল লাগায় দেন তাহলে তো হবে না। এইভাবে খুব সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমে মানুষকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বুঝাতেন, এটা ছিল গোপন দাওয়াত বলা হয় এটাকে, গোপন দাওয়াত মানে কি আসলে একজন একজন, ওয়ান টু ওয়ান। তারপরে তিনি গ্রুপ ওয়ারি বসতেন, এটা হলো ফাসদার বিমা তুমার, যে তুমি যেটাকে যেটা শিখেছো, তোমাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা এখন প্রকাশ করো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 দাওয়াতি ময়দানে কাজ করতেন। তিনি মদিনা থেকে যারা আসতেন তাদের সাথে বসতেন, ওকাজ মেলায় যেতেন যদি দু একজন তার কথা শুনে, এভাবে ধৈর্যের সাথে, সুন্দর আখলাকের সাথে, সুন্দর বচনের সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যতা বোধের সাথে কাজ করতে হবে। আর মানুষের কল্যাণ করবেন, দাঁড়িয়ে যিনি তিনি মানুষের কল্যাণ করবেন। আপনি যদি কঠিন কথা বলেন, আপনি যদি মানুষের, একজন অসুস্থ হয়েছে দেখলেনই না, একজন বিপদে পড়ল আপনি তার পাশে দাঁড়ালেনই না, ওই লোককে কি আপনার দাওয়া কখনো দিলে সে গ্রহণ করবে? করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন,
তাদের উপকার করেছেন, তখন মানুষ বুঝতে পেরেছে যে এই লোক আমার প্রকৃত কল্যাণকামী। খেয়াল করেন, তখনই মানুষ আপনার কাছ থেকে হকটা নেবে। মহিলারা যে দিনের দাওয়াতের মেহনত করছে, এটা কতটুকু জরুরি, মহিলাদের জন্য কতটুকু জায়েজ, আমার মনে হয় মহিলাদের বিষয়ে আমি বলেছি, তাদের কিছু রেস্ট্রিকশান ইসলামে আছে এবং সেক্ষেত্রে তাদের অনুমতির বিষয়টা আছে, এবং পুরুষদের জন্য যে টেকনিকগুলো, যে দাড়ি হওয়ার জন্য যে প্রস্তুতি এবং এলেম অর্জনের কথা আমরা বললাম, সেটাও মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফরজ সালাতের ভেতরে দোয়া ও তসবি পড়ব না, সালাম ফিরিয়ে দোয়া ও তসবি পড়ব, এটার বিধান কি? ফরজ সালাতের ভেতরে তো আপনার দোয়ার তো দুটো জায়গা আছে, একটা হলো সেজদা, আরেকটা হলো দোয়ায় মাসুরার জায়গাটা সালাম ফেরানোর আগে। এই দুটো জায়গায় আপনি যে কোনো দোয়া করতে পারেন, এবং ওলামায়ে কেরাম অধিকাংশই বলেছেন দোয়াগুলো সালাতের ভেতরে যেন আরবিতে করা হয়। আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু ওলামায়ে কেরাম কেউ কেউ অনারব ভাষায় দোয়াকে জায়েজ বলেছেন, তবে ফরজ সালাতে আমরা সেটা করব না, নফল সালাতে করব। তো এই এই জায়গাটা আমরা বলবো যে সতর্কতামূলক অবস্থানে থাকেন, ফরজ সালাতে শুধু আরবিতে দোয়া করেন, অন্য ভাষায় করেন না। কোরআনের দোয়া নিয়েও আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন সেজদার মধ্যে, রুকুর মধ্যে। তো সেই জন্য অনেকে বলেছেন কোরআনের দোয়াগুলোও করা যাবে না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ওলামায়ে কেরাম বলছেন কোরআনের দোয়াগুলো যদি কেউ দোয়া হিসাবে করে সেটা কি তেলাওয়াত? সেটা দোয়াই হয়, অতএব সেটা করা যাবে, সেটাই শুদ্ধ। সালাম ফেরানোর আগে যে চারটি বিষয় থেকে দোয়া, হ্যাঁ, সেটা ওয়াজিব বলে ওলামায়ে কেরাম মুহাককিনগণ বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাব আন-নার ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটা জিনিস থেকে পানাহ চাওয়াটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। এখন ওয়াজিব হোক আর সুন্নতি হোক, আমরা সবসময় করলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আমাদের দেশে যে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে প্রফিট বা লভ্যাংশ, সেটা কি হালাল? ইসলামী ব্যাংকিং পদ্ধতিটা এটা রিকগনাইজড, স্বীকৃত একটা ইসলামী পদ্ধতি। ব্যাংকগুলো যদি সেই পদ্ধতিটা সঠিকভাবে ফলো করে তাহলে ব্যাংকের দায়িত্ব পালন হবে, কিন্তু ব্যাংকে যারা ডিপোজিটর হিসাবে এই প্রফিটটা নিচ্ছেন তাদের জন্য সর্বাবস্থায় সেটা হালাল হবে, কারণ ব্যাংক তাদের কাছে কমিট করছে যে হালাল ইনকাম থেকে যে প্রফিটটা তারা করে সেটাই শুধু তারা ডিপোজিটরদেরকে মোদারাবার ভিত্তিতে প্রফিট হিসাবে দেয়। অতএব এই ওয়াদার কারণে তাদের জন্য জায়েজ হবে, কিন্তু ব্যাংকের কোনো অফিসার বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি এখানে ভুল করে থাকে তাহলে তার ব্যক্তিগত ভুলের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী থাকবে না, সেই ব্যক্তি অথবা সেই ম্যানেজার অথবা সেই অফিসার দায়ী থাকবেন। মুদারাবা আসলে কি? মুদারাবা হচ্ছে একজন ব্যক্তির সম্পদ আর আরেকজনের পরিশ্রম। যেমন আমার যদি 1,000 টাকা থাকে, আমি আপনাকে দিলাম 1,000 টাকা, আপনার কোনো টাকা নাই, আপনি পরিশ্রম করলেন, 1,000 টাকা প্রতিদিন কাজে খাটালেন, ডেইলি 200 টাকা লাভ করলেন, 1,000 টাকা হলো কত? 1,200 টাকা। এরপরে আমার সাথে চুক্তি করলেন যে ভাই আমি তো বেশি খাটি, আমাকে তাহলে 65% দেন আর আপনাকে আমি 35% দেব, তাহলে আমি পাবো কত? 70 টাকা, 200 টাকার মধ্যে 70 টাকা, আর উনি পাবেন 130 টাকা। আচ্ছা, ওই যে 65% 200 টাকার মধ্যে, এটা এটাও হতে পারে যে ভাই যেহেতু আপনার টাকা এটা রিস্ক বেশি, লস হইলে পুরোটাই আপনার লস আর আমার পরিশ্রম, তাহলে আমরা 50-50 করে নেই, 200 টাকা লাভের মধ্যে দিলে আমার 100 আপনার 100, এটা শরীয়তে জায়েজ। এই ধরনের মুদারাবা সিস্টেমে ব্যবসা করা জায়েজ, একজন হলো সাহেবুল মাল আরেকজন হলো মুদারে। আচ্ছা, মোটামুটিভাবে এই ছিল প্রশ্ন, আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি না। আচ্ছা, কসর যদি কেউ পুরো করে ফেলেন কসর নামাজ, অথচ তিনি কসর পড়ার জন্য উপযুক্ত, কসর যদি তিনি মিস করে পুরো পড়ে ফেলেন তাহলে কি? একটা মত বলছে যে তাহলে তার নামাজ হবে না, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন তার নামাজ হবে, যেহেতু একটা রোকসাত, রোকসাতটা যদি তিনি নিতে ভুলে যান অথবা ইভিন ইচ্ছে করে না নেন তাহলে তার নামাজটা শুদ্ধ হবে, তিনি যদি এতমামও করেন তার নামাজটা শুদ্ধ হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বলেছেন
আর আল্লাহর পক্ষ থেকে ওই ঘোষণা আছে, রুখসাত নেওয়াটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে রেকমেন্ডেড। যে কারণে একদল ওলামা বলছেন না রুখসাত নিতেই হবে, কিন্তু বিশুদ্ধ হচ্ছে রুখসাত নেওয়াটা আপনার জন্য উত্তম, না নিলেও আপনার সালাত হয়ে যাবে। তো আমার মনে হয় আজকে আর আমরা আর কোনো প্রশ্ন না করি, অনেকগুলো প্রশ্ন করেছি আমরা, আর আসর রক্ত হয়ে গেছে, আমরা আপনাদের সবার কল্যাণ কামনা করছি। জি জি, ও আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে বৈঠকে আমাদের সহযোগিতামূলক যে দানগুলো আমাদের বোনেরা বা ভাইয়েরা করছেন, সেটার জন্য ভলেন্টিয়ার ভাইয়েরা বোনেরা কাজ করছেন, আপনারা মুক্ত হস্তে একটু এতে শরিক হন, আপনাদের প্রতি সে আহ্বান থাকলো। আর আমরা দারুত তাওহিদ এডুকেশন ফাউন্ডেশনের জন্য দোয়া করছি, যেটি ইতিমধ্যেই সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি এই এলাকাকে আলোকিত করার জন্য প্রতিষ্ঠান কাজ করবে এবং নানা রকম সামাজিক সাহায্য কিংবা সামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এগিয়ে থাকবে। আর ঢাকার রাজধানী থেকে এই পঞ্চ